Om Chandala Pratihatarayo Yasya Prema Pravaho Lokatito Yahanajaho Lokakalyana Margam Trailokepya Pratima Mahima Janaki Pradavandho Bhaktya Jnanam Mritavaravaku Sitayayo Hiramaha Stabdhi Kritya Pralayakalitam Vahavodham Mahantam Hitva Ratrim Prakriti Sahajam Andhatami Stramishram Gītam Shāntam Madhuramapiyaha Sinhanādam Jagarja Soyam Jāta Pratita Purusho Ramakrishna Svitānim Jayo Jayo Ramakrishna Vanchakalpo Duru Jayo Jayo Bhagavān Jagatir Guru Jayo Jayo Guru Mata Jagato Janani Ramakrishna Bhakti Datri Chaitanya Daini Jayo Jayo Ramakrishna Ishta Bhashti Gan Shavar Charno Ranu Mage Adham Sri Bhagavanen Kripai Amra Samabeto Hoyechi Sri Sri Ramakrishna Puthi Path Ebong Alochonar Uddeshyo Niye আমরা শ্রী রামকৃষ্ণ জীবনে যত গভীরে প্রবেশ করছি ততই আমরা অনুভব করব এবং করছিও অনুভব করছিও যে শ্রী রামকৃষ্ণ জীবন খানিকটা পূর্ব পরিকল্পিত নাটকের মতো যাত্রা বললেই বেটার হয় গান নাচ সব আছে সবকিছু পূর্ব নির্ধারিত যতদিন তার গ্রামের মানুষের মধ্যে প্রচারে দরকার ছিল ততদিন তিনি খামার পুকুরেই করেছেন একটু ঘরে বাইরে হাত দিয়েছেন কিন্তু তার পরিধি ক্রমাগত বাড়তে থাকছে তাকে আর ওই ছোট্ট দক্ষিণেশ্বরের ওই জায়গার ভেতরে আটকে রাখা যাবে না এতদিন যা ছিল বিস্ফোরণ ক্যাম্পেইন এবার সত্যি সত্যি মানুষের হৃদয়ের কাছে যাওয়ার প্রয়োজন অনুভব করতে থাকলেন তিনি এবং তাই বোধহয় এই বঙ্গজীবনের সবচেয়ে সেরা মানুষ কেশবচন্দ্র সেনের সঙ্গে তার দেখা হল শ্রী রামকৃষ্ণ জীবনে কেশবের ভূমিকা অনেকখানি লিখিত অবস্থায় মানে মুদ্রিত অবস্থায় জনগণের কাছে শ্রী রামকৃষ্ণের কথা প্রথম প্রচার করেন কেশবচন্দ্র সেন কেশবচন্দ্র সেন সম্পর্কে একটু আমরা জেনে নেব ঠাকুরের চেয়ে বয়সে দু বছরের ছোট ছিলেন 1838 সালে জন্ম এবং ঠাকুরের মহাপ্রয়াণের চার বছর আগে 1884 সালে তার মহাপ্রয়াণ হয়েছে কলুটলা সেন বংশে জন্ম পিতার নাম ছিল প্যারিমোহন সেন মা সারদা সুন্দরী দেবী মায়ের সম্পর্কে অনেক কিছু বলা আছে বিশেষ করে তিনি শ্রীরামকৃষ্ণের এতখানি ভক্ত ছিলেন এতটি অনুরাগিনী ছিলেন যে কেশব সেন মারা যাওয়ার পরেও তিনি দক্ষিণেশ্বরে আসতেন 1857 সালে তিনি মহর্ষি দেবেন্দ্রনাথের কাছে ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হন এবং পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ এবং ব্রাহ্ম সমাজের নেতা নির্বাচিত হন প্রাথমিক দিকে তখনকার মানুষদের ভেতরে দুটো জিনিস খুব কাজ করছিল একটা হচ্ছে এই যে আমরা প্রথাগতভাবে পূজা অর্চনা করি এটার আর তারা প্রয়োজন অনুভব করছিল উপাসনারও একটা দরকার এই খ্রিস্ট ধর্ম এবং ইসলাম ধর্ম এমনভাবে প্রচারিত হয়েছে আমরা নিরীশ্বরবাদের দিকে এগিয়ে গেলাম কোনো দেবতা কোনো প্রতিমা থাকবে না প্রার্থনা হবে একটু গান টান হবে খ্রিস্ট ধর্মের প্রভাব আমাদের মতো পড়ল আপনারা যদি যে কোনো ব্রাহ্ম সমাজে যান গিয়ে দেখবেন একটা বেদি থাকে আচার্য সেখানে বসেন তার বাঁ দিকে এই আচার্যের ডান দিকে একটা কয়ার গ্রুপ থাকে যেখানে সবাই মিলে গান গান খানিকটা প্রার্থনা হয় প্রার্থনা মূলত উপনিষদের বাণী উপনিষদ একেশ্বরবাদের কথা বলছেন যেখানে দ্বিতীয়ের কোনো অস্তিত্ব নেই সেই তার বাণী পড়া হতো এবং
সংস্কৃষ্ট গান সে প্রবর্তিত হল। প্রথম দিকে বেশ সকলে অ্যাকসেপ্ট করেছিলেন, কিন্তু আস্তে আস্তে এই আদর্শের সঙ্গে যত সংঘাত ঘটা শুরু হলো, তত এই ডেভিয়েট করতে করতে এই ব্রাহ্ম সমাজ ভারতীয় ব্রাহ্ম আদি ব্রাহ্ম সমাজ থেকে সাধারণ ব্রাহ্ম সমাজে রূপান্তরিত হলো। এবং কেশবচন্দ্র সেন এই ভারত সাধারণ ব্রাহ্ম সমাজে নেতা নির্বাচিত হলেন। কেশবের মতো বাগ্মী আর দ্বিতীয় পাওয়া যায় না, কেশবের মতো মানুষ আর দ্বিতীয় পাওয়া যায় না। এই কেশবচন্দ্র সেন শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এলেন এবং একটি গোলমেলে কাজ করে ফেললেন। তারা নিজেরা নিয়ম করেছিলেন যে নাবালক ছেলে মেয়ের বিয়ে দেওয়া চলবে না। কেশবের মেয়ের বিয়ে ঠিক হলো কুচবিহারের রাজ পরিবারের সঙ্গে, রাজপুত্রের সঙ্গে। কেশবের কন্যা তখনও নাবালিকা, বেশ ভালো, যেরকম হয় আমরা ভালো পাত্র পেয়েছি, কন্যা রত্ন তো আমাদের বোঝা, তাই বোঝাটাকে তাড়াতাড়ি করে তিনি নামিয়ে দিলেন। সমাজ তাকে বহিষ্কার করলো, সমাজ তাকে ঠিক বহিষ্কার করেনি, তার সংস্পর্শ ত্যাগ করলো। কেশব অনেক দিন ধরে এই ব্রাহ্ম সমাজের নিয়ম নীতির বাইরে বেরিয়ে যেতে চাইছিলেন। শ্রীরামকৃষ্ণের প্রভাবে তার মনে এই ভাবটি এসেছে যে ভগবান মানে শুধু একটা আমার ওই, যেহেতু বলছে নিরাকার, সেই নিরাকারটুকুই শেষ কথা নয়, তার বাইরেও একটা আছে। ভগবান মানে সেই মানুষটির সেই গল্প, সেই পাখিটার কথা, পাখি নয় গিরগিটিটার কথা, কখনো সে সবুজ রং ধারণ করে, কখনো সে লাল রং ধারণ করে, এখনকার রাজনৈতিক নেতাদের মতো নয়, কখনো নীল রং ধারণ করে, কখনো নিরাকার কোনো রঙহীন হয়ে থাকে, এই রকমের গল্প হচ্ছে। তা কিন্তু এদের ভগবান হচ্ছেন নিরাকার, এদের যাকে এরা সাধন ভোজন করবেন নিরাকার। তাই কেশবচন্দ্র সেন বেরিয়ে গিয়ে আরেক নতুন ধর্মমত তৈরি করলেন, তার নাম নববিধান ব্রাহ্ম সমাজ। আপনাদের যদি কৌতূহল থাকে, কেশবচন্দ্র সেন স্ট্রিট কলেজ স্ট্রিটে থেকে যেটা কানেক্টিং করছে আমার স্ট্রিটে, যে বাঁদিকে নববিধান ব্রাহ্ম সমাজ আছে। এবং সেই ব্রাহ্ম সমাজের অত্যন্ত বৈশিষ্ট্য হলো এই আকারে সব কিছুতেই ছোট, কারণ কেশবের গোষ্ঠী ছোট হয়ে গেছিল তখন। এই নববিধান ব্রাহ্ম সমাজে ঠাকুর এসেছিলেন, শুধু সেখানে নয়, ওই পথ দিয়ে পায়ে হেঁটে আরেকটু এগিয়ে গিয়ে এখন যেখানে সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন স্কুল আছে, সেই স্কুলের সঙ্গে একটা চার্চ আছে, হোলি ট্রিনিটি চার্চ, সেই হোলি ট্রিনিটি চার্চেও ঠাকুর গিয়েছিলেন। শুধু ভেতরে ঢুকলে কালীঘরে আর ঢুকতে দেবে না বলে তিনি ওই চার্চের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলেন যে খ্রিস্টরা কেমন করে, খ্রিস্টানরা কী করে খ্রিস্ট ভজনা করে। কেশবচন্দ্র সেন প্রণীত গ্রন্থ সত্য বিশ্বাস, জীবন বেদ, সাধু সমাগম, দৈনিক প্রার্থনা, মাঘোৎসব, ইংল্যান্ডে কেশবচন্দ্র সেন এবং নবসংহিতা, এগুলি তার প্রধান গ্রন্থ। পরমহংসের উক্তি এই নাম দিয়ে প্রথম তিনি শ্রীরামকৃষ্ণের বাণীকে সকলের কাছে প্রকাশ করেন। শ্রীরামকৃষ্ণের তিনি বিশেষ স্নেহধন্য ছিলেন। কেশব সম্পর্কে শ্রীরামকৃষ্ণের বিখ্যাত উক্তি একমাত্র কেশবেরই ফতনা ডুবিয়েছে। যখন ব্রাহ্ম সমাজে গেছেন তিনি, অনেক ব্রাহ্ম সমাজের নেতারা রয়েছেন, ঠাকুর জিজ্ঞাসা করছেন এর মধ্যে কার ফতনা ডুবেছে বল দেখি, দেখা গেল একমাত্র কেশবেরই, কেউ বলতে পারছে না। তিনি বললেন কেশবেরই ফতনা ডুবেছে, মানে কেশবেরই অনুভূতি হয়েছে। ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ হয় 1875 সালে জয়গোপাল সেনের বাড়িতে, যে গল্প আজকে আমরা আপনাদের বলব। এই সময় থেকে উভয়ের মধ্যে গভীর অন্তরঙ্গে অন্তরঙ্গতার সূচনা হয়। 1875 সালে ইন্ডিয়ান মিরর পত্রিকা সম্পর্কে প্রথম তিনি ঠাকুরের কথা বলেন। এছাড়াও আরেকটি বিশেষ কারণ ছিল, কেশবচন্দ্র সেনের যে কমল কুটির, এখন যেটা ভিক্টোরিয়া ইনস্টিটিউশন স্কুলে রূপান্তরিত হয়েছে, এই কমল কুটিরে শ্রীরামকৃষ্ণ এসেছিলেন। সে যে বিখ্যাত ছবি হাতটি তুলে আছেন, যেটা একবারে ট্রেডমার্ক হয়ে গেছেন, শ্রীরামকৃষ্ণ মানে এরকম ক্যাপা হাত তোলা, সেই ছবিটি ওই বাড়িতে তোলা হয়েছিল। গভীর ভাব সমাধির মধ্যে তার সেই তোলা। ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের সবটাই, কেশবের বাড়িতে সবটাই চলে গেছে, শুধু যে অংশটু থেকে ঠাকুর গিয়েছিলেন সেই অংশটা পৃথক করে রাখা আছে, সাধারণত কাউকে ঢুকতে দেওয়া হয় না। অত্যাধিক পরিশ্রমে শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা হওয়ার পরে তিনি যেভাবে নিজেকে অন্যভাবে প্রচার করছিলেন, সে অত্যাধিক পরিশ্রমের ফলে তিনি খুব দীর্ঘজীবী হননি, তার স্বাস্থ্য ভেঙে যায়।
ঠাকুরটাকে দেখতে গেছিলেন তার শরীর ছেড়ে যাওয়ার আগে, এবং যখন তিনি চলে গেলেন তখন আর ঠাকুর তাকে দেখতে আসেননি। এটা ঠাকুরের একটা স্পেশাল বৈশিষ্ট্য, যতদিন আত্মার সঙ্গে সম্পর্ক ততদিন তিনি রয়েছেন, ছেলে গেলে আত্মাটাকে তিনি গ্রহণ করে নেন আর আমাদের শরীরটা ওই পাপসের মতো ঘরের বাইরে পড়ে থাকে। আজকে আমরা এই অধ্যায় শুরু করব, কেশবচন্দ্রের কৃপাদানী অধ্যায়। আপনারা দেখবেন পুঁথিকার তো বেশি লেখাপড়া শেখেননি, কিন্তু যত গভীরে যাওয়া হচ্ছে, যত আমরা এগোচ্ছি অধ্যায়ের পর অধ্যায়, পুঁথিকারের গৌরচন্দ্রিকার ভাষা খুব পলিশড হয়ে যাচ্ছে, তত গৌরচন্দ্রিকা সুন্দর হচ্ছে। আগে খুব সাদামাটা ছিল, জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অথম। এই ছিল খুব সাধারণ ভাষা। পুঁথিকার আস্তে আস্তে নিজেকে পলিশ করতে শুরু করলেন, লেখা হলো নতুন গৌরচন্দ্রিকা। জয় প্রভু রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে অথম। অদ্ভুত প্রভুর লীলা না জয় বর্ণন, বিশেষিয়া লিখিবারে অবদ অক্ষম, গাইতে প্রভুর লীলা প্রয়াস দুরাশা, হীন বুদ্ধিমতী আমি পাড়াগে চাষা, প্রভু ভক্ত পদ রচে মহিমা অপার, সেই বলে বলি শক্তি এ নয় আমার, অগাধ করুণাধার প্রভু দয়াময়, লীলায় রয়েছে লক্ষ লক্ষ পরিচয়, অকপট হৃদয়ার সুসরল মনে, বারেক ডেকেছে যে বাবিভূষণাতলে, সেই পাইয়াছে শ্রী প্রভুর দর্শন, হিন্দু কি মুসলমান খ্রিস্টান জগন, শুন মন মধুর আখ্যান তার কই, কিছু না জানেন প্রভু কৃপা দান বই, বর্ষায় যেন ঘন জলতের দল, ডেকে হেঁটে ছুন্নে ছুটে সতত কেবল, অস্থির চঞ্চল মাত্র জল বরিশনে, সেই মতো প্রভু দেবে জীবে কৃপাদানে, বিফল পরানো হেথাস হেতার ধাবমান, প্রভু ভক্ত বিনা কেহেও না বুঝে সন্ধান, গতিবিধি গ্রামে গ্রামে হয় এইবার, স্থানাস্থান মানামান নাহি কো বিচার। বলছেন ভগবানের লীলা অদ্ভুত, না যায় বর্ণন, ঠিক বর্ণনা করা যায় না। কখন আমরা বর্ণনা করতে পারি না, যখন আমরা আমাদের সে বর্ণনাটা অনুভবে আসে। যারা এই টি টেস্ট করেন, দেখবেন অনেকগুলি চা পাত্রে চা সাজানো আছে, তারা একটি করে টেস্ট করছেন, লিখে দিচ্ছেন, আবার একটি করে টেস্ট করছেন, লিখে যাচ্ছেন। এই নানা রকমের জিনিস সাজানো রয়েছে, আপনাকে খেতে দিলে মনে হবে সবই সেই একই রকম চায়ের পাতা, কারণ ওই যে টেস্ট করার জন্য যে অনুভবী মনটা সেটা আমাদের নেই। জীবনকে যখন যতক্ষণ না আমরা অন্তর থেকে অনুভব করতে পারি, জীবনের বোধকে যতদিন না পর্যন্ত আমাদের ভেতরের ভেতরে আমরা জাগাতে পারি, ততদিন পর্যন্ত সূক্ষ্ম বিচার করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই প্রভুর প্রত্যেকটা অ্যাকশন, প্রত্যেকটা কাজ সবসময় বর্ণনা করা আমরা যেতে পারি। অনেক কিছু ঘটে যায় আমাদের চোখের সামনে, ভেবে দেখুন না, যখন সেই শ্যাম্পুকুর বাটিতে আলোচনা হচ্ছে, ঠাকুর বলছেন যে বৈষ্ণব পূজন এইরকম বৈষ্ণবদের নানা কথা হচ্ছে, সেখানে হঠাৎ করে আলোচনা হতে হতে হলো জীবে দয়া, ভাব সমাধিতে মগ্ন শ্রীরামকৃষ্ণ বললেন জীবে দয়া, জীবে দয়া, জীবে দয়া করবার তুই কে, শিবজ্ঞানে কীটানুকীর তুই জীবের সেবা করবি, জীবে দয়া নয় শিবজ্ঞানে জীব সেবা। অতগুলো লোক থাকলো এই ঘরের ভিতরে, অত লোক আছে, শুধু একজনের হৃদয়ে তন্ত্রীতে সেটা যেন টম করে বেজে উঠল, নরেন্দ্রনাথ দত্ত। সে বলল আজকে প্রভু এক নতুন আলোর খোঁজ দিলেন, ভগবান যদি দিন দেন তাহলে এটা বাস্তবে করে দেখাবো। মানে এত লোক রয়েছে কিন্তু সকলের হৃদয় কিন্তু বাজল, একই গান বাজছে, বাজল তোমার আলোর বেণু মাতল রে ভুবন, এক একজনের কাছে এক এক রকম ভাব এসে পৌঁছচ্ছে, এক রকম ভাবে আসছে। তুমি রমটা কেউ না আমি ক্যাবলা হয়ে যাই, আমার চোখের ভাষা যায় হারিয়ে, কিংবা আমি এত যে তোমায় ভালোবেসেছি, কেউ ভাবছে প্রেমিকার উদ্দেশ্যে তার প্রেমিক বন্দনা করছেন,
সাধক ভাবছেন, তিনি তার ইষ্টের উদ্দেশ্যে বলছেন, আমি এত যে তোমায় ভালোবেসেছি তবু মনে হয় এ যেন ও কিছু নয়, কেন আরও বেশি আরও ভালোবেসে যেতে পারে না নিবার। দেখুন, এক একজনের কাছে একই জিনিস নানাভাবে অনুভূত হয়, তাই প্রভুর যে বর্ণন একে সব ঠিক ঠিক বলা যায় না। বলছেন, তবু আমি গাইতে প্রভুর লীলা প্রয়াস দুরাশা, হীন বুদ্ধিমতী আমি পাড়া গিয়ে চাষা। বলছে, আমার আর কত দূর, আমি তো পাড়া গিয়ে চাষা, হীন বুদ্ধি আমার, মতিও হীন আমার, অনুভব শক্তি জিরো, আমি কেমন করে বুঝবো যে শ্রীরামকৃষ্ণের এই পলিশ লীলা, তার লীলার অর্থ আমি কেমন করে বুঝব। বলছেন প্রতিকার, বলছেন অগাধ করুণা ধার প্রভু দয়াময়, লীলায় রয়েছে লক্ষ লক্ষ পরিচয়। যদি ঠিক ঠিক মতো দেখা যায়, ভগবানের প্রতিটি লীলা, প্রতিটি কাজের ভেতরে মানুষের জন্য যেন গভীর দয়ার প্রকাশ হয়েছে, প্রত্যেকটি কাজের ভেতরে যেন প্রকাশ হয়েছে। শুধু অনুভবী মন দিয়ে যদি আমরা দেখতে যাই তাহলে দেখতে পাবো। আর কে দেখতে পায়? বলছেন, অকপটে হৃদয়ে আর সুসরণ মনে, বারেক ডেকেছে যেবা বিভু সনাতনে, সেই পাইয়াছে শ্রী প্রভুর দর্শন, হিন্দু কি মুসলমান খ্রিস্টান জবন। বলছেন, অকপট হৃদয়ে ভগবানকে ডাকতে গেলে সে হৃদয়ে কপটতা থাকবে না। আমাদের বেশিরভাগই তো কপট থাকে, আমরা একরকমের আচরণ করি আর মনের ভেতরে একরকম জিনিস রাখি, তাই দুটো পরিষ্কার হচ্ছে না, আমাদের মন মুখ পরিষ্কার হয় না, তাই আমরা দেখতে পাই না। অকপট হৃদয়ে আর সুসরল মনে, একেবারে সরল মনে, শিশুর মতো সরল মনে যে ভগবানকে দেখেছে, সে অবশ্যই প্রভুর দর্শন পেয়েছে। তার জন্য তাকে যে হিন্দু হতে হবে এরকম নয়, হিন্দু যে দেখেছে সে পেয়েছে, খ্রিস্টান যে দেখেছে সে পেয়েছে। অভেদানন্দজির জীবনে এক অদ্ভুত গল্প আছে। অভেদানন্দজি আমেরিকাতে ভাষণ দিচ্ছেন, ফ্রাঙ্ক ডোরাক তার শিষ্য, তিনি এসে বর্ণনা করছেন এক যোগীর কে তিনি দর্শন পেয়েছেন। ফ্রাঙ্ক ডোরাক ইঁকে ফেলেছেন স্বপ্নে দেখে দেখে তাকে, চোখ খোলা শ্রীরামকৃষ্ণ, সব হয়েছে কিন্তু কেমন তার গায়ের কাপড়ের রংটা হবে ফ্রাঙ্ক ডোরাক খুঁজে পাচ্ছেন না। অভেদানন্দজিকে বক্তৃতা দিতে দিতে আগে বলেছেন বক্তৃতাকে কেমন হবে রং, অভেদানন্দজি বলেছিলেন বলবো। বক্তৃতা দিতে দিতে অভেদানন্দজির মনে হয়েছে কেমন হবে রং, তার পাগড়ির সেই গেরুয়া কাপড় ছিঁড়ে ফ্রাঙ্ক ডোরাকটা দিকে উড়িয়ে দিয়েছে। দেখবেন সেই ছবি এখনও বেদান্ত মঠে আছে, শ্রীরামকৃষ্ণের একমাত্র চোখ খোলা ছবি, যে ছবিতে শ্রীরামকৃষ্ণ এক অদ্ভুত মূর্তিতে দাঁড়িয়ে আছেন গেরুয়া পোশাক পরা। ফ্রাঙ্ক ডোরাক কোথায় সেই আমেরিকা, কোথায় ভারতবর্ষ, একবারে কামারপুকুরের মতো ইঁদো গ্রাম কিংবা দক্ষিণেশ্বরের মতো ইঁদো গ্রাম, সেইখানে তিনি এই দিব্য পুরুষের দর্শন পেল। শারদানন্দজি আমেরিকায় গেছেন, লুকিয়ে লুকিয়ে রাখেন শ্রীরামকৃষ্ণের ছবিকে, কখনো দেখতে দেন না। শারদানন্দজি ঘর পরিষ্কার করেন তার এক শিষ্যা, তিনি একদিন ঘর পরিষ্কার করতে গিয়ে ডায়েরিতে ধাক্কা মেরে ফেললেন, ডায়েরিটি উল্টে পড়ে যায়, ভেতরে শ্রীরামকৃষ্ণের ছবি। তিনি এসে স্বামীজিকে শারদানন্দজিকে দেখাচ্ছেন, এ পুরুষ কে, একে তো আমি দর্শন করেছি, কেই নি? উনি বলছেন, ইনি শ্রীরামকৃষ্ণ। তিনি কাকে কিভাবে দর্শন দেবেন আমরা জানি না। পুথিকার তাই বলছেন, হিন্দু কি মুসলমান খ্রিস্টান জবন, শুন মন মধুর আখ্যান তার কই, কিছু না জানেন প্রভু কৃপাদান হই, বরসার যেন ঘন জলদের দল, ডেকে হেতে শূন্য ছুটে শতত কেবল, অস্থির চঞ্চল মাত্র জল গরিশানে, সেই মাত্র প্রভুদেব জীবা জীবে কৃপাদানে, বিফল পরাণ হেথা সেথা ধাবমান, প্রভু ভক্ত বিনা কেহ না বুঝে সন্ধান, গতিবিধি গ্রামে গ্রামে হয় এইবার, স্থানাস্থান মানামান নাহি কমিচার। ঠাকুরের সঙ্গে তুলনা করছেন বর্ষার মেঘের সঙ্গে, বর্ষার মেঘ যেরকম কালো ঘন মেঘ ছুটে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়, কিছু সময় মানে না, জায়গা মানে না, কিচ্ছু নয়, ঝরঝর করে ঝরে পড়তে থাকে, একেবারে সেই জায়গাকে স্নাত করে দেয়। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ যেন একটা কৃপার একটি মেঘময় মূর্তি, যেখানেই যাচ্ছেন তিনি কৃপা বিতরণ করছেন। এই তাঁর 1875 মানে শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের 11 বছর বাকি আছে, তিনি যেন নিজেকে বিলিয়ে দেবার জন্য স্থানাস্থান বিচার না করে মানুষের কাছে যাতায়াত করা শুরু করলেন। পুথিকার বলছেন, কালের গতিক এবে বিষমধারায়,
কালের গতিকে এবে বিষম ধরায় ভগবত ভক্তি জীবে কেহ নাহি চায় দয়াময় ধরা ধামে দেখিয়া দুর্গতি দুয়ারে দুয়ারে ব্রাহ্মমান দিবারাতি আঁচল ভরিয়া লয়ে মহারত্ন ধন কে চায় ভিকারী কোথা তার অন্বেষণ যে জন কিঞ্চিত পায় হয়ে মত্ততর বারে বারে আসে ছুটে দক্ষিণে শহর আসিলে প্রভুর পাশে সামান্য আশায় আশার অতীত বস্তু অনায়াসে পায় বলছেন কালের গতিক এক অদ্ভুত মানুষ জৈবিক ইচ্ছা পূরণের জন্য সব প্রার্থনা করে থাকে তার জীবন ধারণের জন্য জিনিস সে চাইতে চাইতেই তার সমস্ত শক্তি ক্ষয় হয়ে যায় সেই মরণোত্তর যে জীবন তার জন্য সে কিছু চায় না নিজেকে যে উন্নত করার যে ইচ্ছা সেটুকুও সে চায় না তাই শ্রীরামকৃষ্ণ যেন এবং একেবারে না চাইতে চাইতে আমরা সমৃদ্ধ হই ওই ঐহিক বিষয়বস্তুতে সমৃদ্ধ হই কিন্তু মানসিক বিষয়বস্তুতে একেবারে ভিখারি হয়ে যাই শ্রীরামকৃষ্ণ এখানে ভিখারি শব্দটা অন্য অর্থে ব্যবহার করা হয়নি একই আমি ধনী আমি ঐহিক সম্পদে সমৃদ্ধ কিন্তু ভেতরটা একেবারে একেবারে ভিখারির মতো দেখবেন আমরা খুব আজকাল হোয়াটসঅ্যাপে এটা দেখি আমরা এই বিজ্ঞাটা আসে আমরা 50 টাকা দিয়ে খুব ভালো করে লস্যি খাই কিন্তু ভালো করে যে বয় থাকে তাকে টিপস দিই না আমরা ভালো দোকানে গেলে একেবারে এই যে ব্র্যান্ডেড দোকানে গেলে ব্র্যান্ডেড জামা কাপড় কিনি কিন্তু ফুটপাতে যখন জিনিসপত্র কিনি একেবারে নিচাধমের মতো একবারে দরাদরি করতে থাকি একবারে আমার মনে আছে 100 টাকার জুতো যারা কিনতে যাবে আমার সঙ্গে গেছিলেন দুজন তারা 25 দিয়ে শুরু করলেন আমি আর ওখানে থাকলুম না কারণ এরপরে প্যাদানি খেতেই হবে হ্যাঁ তিনি 25 দিয়ে শুরু করলেন আমাদের অবস্থাটা তাই আমরা ঐহিক বিষয়ে অনেক রকমের আমরা সমৃদ্ধশালী কিন্তু ভেতরটা আমাদের ফাঁপা হয়ে গেছে সেখানে আমরা ভিখারি তাই বলছেন দয়াময় ধরাধামে দেখিয়া দুর্গতি দুয়ারে দুয়ারে ব্রাহ্মমান দিবারাতি তিনি যেন ব্রাহ্মমান ঘুরে ঘুরে বেরিয়ে প্রত্যেক মানুষের কাছে কৃপা বিতরণ করছেন আসিলে প্রভুর আশপাশে সামান্য আশায় আশার অতীত বস্তু অনায়াসে পায় তার স্মরণে যে আসবে সে আশার অতীত বস্তু পায় মন একেবারে পূর্ণ করে দেন উচ্চে দেন উপড়ে দিতে থাকে দেখবেন সামান্য জিনিস দিয়েছেন কিন্তু তার চর্চা যদি আমরা ঠিক মতো করতে পারি সেই বীজের চর্চা যদি করতে পারি তত দেখবো আমরা মনে এত শান্তি এত আনন্দ পাচ্ছি যে কত গুণে গুরু যখন দীক্ষা দেন একটা ছোট্ট বীজ আমাদের মনের ভিতরে গেঁথে দেন সেই বীজটাকে যদি আমরা যথেষ্ট আলো বাতাস দিই যদি একটু ছায়া দিই জল দিই ঠিক মতো আমাদের সাধন ভজনের সমস্ত চেষ্টা দিই তাহলে দেখবেন সেই বীজ এক মহিরুহে পরিণত হবে আর আমাকে শান্তি দেবে ফল দেবে ঝরঝর বৃষ্টি থেকে বাঁচাবে শ্রীরামকৃষ্ণ হলেন এমন পুথিকার লিখছেন বেলঘরিয়ায় জয় সেনের বাগান একদিন প্রভু দেবে সেইখানে যান সুবিখ্যাত ব্রাহ্ম শ্রী কেশব সেই দিনে উপনীত তথা কত শিষ্য শিষ্যাগণে স্নানের সময়ে বেলা প্রহরিক প্রায় ঋদু সঙ্গে প্রভু দেব কেন বাগিচায় প্রভুকে না চিনে কেহ ব্রহ্ম জ্ঞানীগণ আপনার মনে তার তথায় আগমন আদর কি হতাদর কেহ নাহি করে কত লোক হেতা সেথা বাগিচা ভিতরে একেবারে যেথা শ্রীকে সব সমাসীন ভাবাবেশে অঙ্গতলে আধা বাচ্চহীন দিনের ঠাকুর মোর দিন সাজ গায় প্রতিদিনতম ভাবে কহিল তাহায় আইন হেথায় আমি বড় সাধু মনে শুনিতে তাহার কথা তোমারও সদনে কিছবি ধরিয়া অঙ্গে অগ্রে দেখো মন কেশবের সন্নিকটে প্রভুর গমন বাসনা বর্জিত যেন হৃদয়ের থলি একমাত্র হরি কথা শ্রবণ কাঙ্গালি ব্যাকুলতা একগ্রতা দীনতা সংহতি হরিগত মন প্রাণ তার স্থিতিগতি ভক্তি প্রীতি এই একমতি মূর্তির গঠন দেখিয়া শ্রী কেশবের নাসারে বচন বাক্য গেল কেশব উত্তর করে প্রাণে ভীষ্মার জুনে যেন কথা স্বর সঞ্চালনে পুথিকার বলছেন যে জয়গোপাল সেনের বাড়িতে ঠাকুর গিয়ে দেখা করতে গেলেন কেশবচন্দ্র সেন কেশবচন্দ্র সেনের সেদিনকে ব্রাহ্ম সমাজের উৎসব জয়গোপাল সেনের বাড়ি তিনি শিষ্য প্রশিষ্য সব নিয়ে খুব আনন্দ করছেন
এত লোক, তার মধ্যে একেবারে দিনহীন ভিখারি শ্রী রামকৃষ্ণ এসেছেন, তাকে কেউ ফিরেও তাকাচ্ছে না, আদরও করছে না, অনাদরও করছে না, একটা উপেক্ষার দৃষ্টিতে তাকে রেখেছেন। বলছেন, আদর কি হতাদর কেহ নাকি করে, কত লোক হেতা সেথা বাগিচা ভিতরে, কে এলো কে গেল তাতে কি এসে গেল, তার শিষ্যদের এইরকম ব্যাপার। কেশবচন্দ্র সেন সেখানে ইম্পর্টেন্ট, যে কে দক্ষিণেশ্বরের পূজারী এসছে কি কে এসছে, এভাবে তাদের কোনো ভাবনা চিন্তা নেই। ঠাকুর কিন্তু ধীরে ধীরে একটু একটু করে এই ভিড়ভাট্টার মধ্যে, গোলমালের মধ্যে মালটিকে সংগ্রহ করবার জন্য গেলেন, কেশবের একেবারে কাছে পৌঁছে গেছেন। যখন তিনি তার কাছে পৌঁছেছেন, ভাবাবেশে তার অঙ্গ টলমল করছে, আধা ভাজ্যহীন। বলছেন, দিনের ঠাকুর মোর দিন সাজগায়, অতি দিনতম ভাবে কহিল তাহায়। তিনি দিনের ঠাকুর, তাই আজকে তিনি এসেছেন দিনের সাজ গায়ে। শ্রীরামকৃষ্ণ একবার দিনের মতো এসেছিলেন, এটা এক ধরনের অলঙ্কার, অর্নামেন্টেশন। এই যে দেখুন, আপনারা যারা আজকে এখানে পাঠ টাঠ করতে এসেছেন, কেউ ভালো জামা কাপড় পরে এসেছেন, কিন্তু বিয়ে বাড়ি টিয়ে বাড়ি যখন যান তখন কিন্তু আপনারা এভাবে যান না। আরও সিল্কের কাপড় জামা কাপড় পরেন, অলঙ্কারাদি পরেন, ভালো শেরওয়ানি পরেন, এরকম আমি সেদিন আস্তে আস্তে দেখছিলাম পায়ে কীরকম সেরকম করা উচিত, গাড়িতে দাঁড়িয়েছিল তার ভেতর দিয়ে পাটা দেখছিলাম, এত সুন্দর জুতো মাথার ওপর সেই একবার অর্নামেন্ট করা, সেরকম সুন্দর জুতো সে পরে বিয়ে করতে, বিয়ে বাড়িতে যাচ্ছে, বিয়ে করতে না বিয়ে বাড়িতে। আর আজকাল আবার ছেলেরা আবার সে মুক্তোর হার পরে, তাতে আবার গলা একটা কীরকম সে বড় মতো কী আছে, মেয়েরা আগে যা পরতেন ছেলেরা পরে। আর সেই দেখেছিলাম দ্বারকায় ওরা সে এক ধরনের উত্তরীয় সেই হিন্দি সিনেমার রাজাদের মতো করে, সেই রকম আজকাল ছেলেদের পড়ার স্টাইল হয়েছে, দেখি আমরা দেখি আসা যাওয়ার পথে দেখি আর কি, তা সেই দেখছি। এই যে কেন করি আমরা, এই মানুষটাই তো হয়তো এখানে গেছে, স্কুলে গেছে, কলেজে গেছে, কর্মক্ষেত্রে গেছে, সেখানে তো তাকে এরকম পড়তে হয়নি, কেন পড়েছে না, নিজের ভ্যালুটাকে আপগ্রেড করার জন্য। তার মনে হচ্ছে সে যদি সাধারণভাবে যায় তাহলে তাকে কেউ বুঝবে না, নিজেকে সব আলো যেন তার ওপর পড়ার জন্য। সে রবীন্দ্রনাথের কবিতাটা আগেও একদিন বারবার বলি আমি, এত আলো জ্বালিয়েছ ওই গগনে কি উৎসবের লগনে, সব আলো তার কেমন করে পরে আমার মুখের পরে, আপনি থাকো তুমি আলোর পিছনে। আমি নিজেকে যেন প্রজেক্ট করার এক অদ্ভুত চেষ্টা করছি, এই কারণেই তো আমরা আপগ্রেড করি। শ্রীরামকৃষ্ণ ঠিক একইভাবে নিজেকে প্রজেক্ট করার একটা নতুন পদ্ধতি নিলেন। প্রথম তো নিরক্ষর হয়ে এলেন, লেখাপড়া জানা জগতে এসেছেন একেবারে নিরক্ষর, তাকে কেউ ফিরেও তাকায় না। তারপর জামা কাপড় খুব খারাপ, আপনার বাড়িতে যখন কোনো স্পেশাল গেস্ট আসেন আপনি প্রায় আধগানা ঝুঁকিয়ে আসুন আসুন বলে ডাকেন, আর বাড়িতে যখন আপনার কাজের লোক আসে দরজা খুলে তার দিকে পেঁচা মুখে তাকান, কিন্তু প্রকাশ করেন না, তারপরে এসো বলে তাকে ঢুকতে দেয়, একটা অদ্ভুত রিয়াকশান আমাদের থাকে। ঠাকুর যেন সেই ওই এসোর দলে এলেন, যেন একেবারে নিরক্ষর দিনহীন সাধারণের বেশে এলেন। অতি দিনতম ভাবে কহিলা তাহায়, একেবারে যতটা নিজেকে একবারে নামিয়ে বলা যায় ঠিক সেরকম ততটা নিজেকে নামিয়ে প্রেজেন্ট করছেন। বলছেন, আইনু হেথায় আমি বড় সাধ মনে, শুনিতে তাহার কথা তোমারও সদনে। এখানে যে এসেছি আমার অন্য কোনো উদ্দেশ্য নেই, ভগবানের কথা তোমার মুখ থেকে শুনব বলে। কি ছবি ধরিয়া অঙ্গে অগ্রে দেখো মন, কেশবের সন্নিকটে প্রকুর গমন। কি অদ্ভুত নিজেকে তিনি তৈরি করে না, অভিনয় করছেন কিন্তু পারফেক্ট তার মেকআপ, কীরকম দেখেই মনে হচ্ছে তার আর কোনো বাসনা নেই ভগবানের কথা শোনা ছাড়া, আর তার অন্য কোনো নেই। তাই বলছেন, বাসনা বর্জিত যেন হৃদয়ের থলি, থলি যে থলিটার ভেতরে তিনি সম্পদ বয়ে নিয়ে যাবেন সেই থলিটা একেবারে ফাঁকা, সেখানে আর কোনো বাসনা নেই, ভগবানের কথা শুনবো এবং সেটিকে আত্মীকরণ করবো, এটি একমাত্র উদ্দেশ্য। একমাত্র হরিকথা শ্রবণ কাঙ্গালি, তিনি কাঙ্গালি, একটাই জিনিস শুনবেন বলে এসেছেন, তা হলো ভগবানের কথা, হরিকথা শুনবেন বলে এসেছেন। আর কি কি এনেছেন, তিনটে জিনিস, চারটে তিনটে জিনিস সঙ্গে করে এনেছেন, ব্যাকুলতা আমি তাকে জানতে চাই, একাগ্রতা যা বলবেন সবটা ক্যাচ করবে, একেবারে নিজেকে একবারে শুকনো করে নিয়েছেন যে যতটুকু কৃপা বাড়ি পড়বে সবটা তিনি শুষে নেবেন। আর দীনতা, অত্যন্ত দিনহীনভাবে নিচ হয়ে নিজেকেই বলছেন, এই তিনটি সংগতি হরিগত মন প্রাণ তায় স্থিতি গতি, ভক্তিপ্রীতি এক মূর্তি একমতি মূর্তির গঠন, দেখিয়া শ্রী কেশবের নাসরে বচন। কেশব তো সাধক, তাই এইরকম একটা অদ্ভুত মূর্তি যেখানে এই জিনিস আছে, দেখা মাত্র
তার মুখ দিয়ে একটা কথা বেরোচ্ছে না, অদ্ভুত, আমরা কল্পনা করতে পারি ছবিটা। পুথিকার বলছেন, বাক্যে গেল কেশবের উত্তর করে প্রাণে, ভীষ্ম অর্জুন যেন কথা স্বর সঞ্চালনে। যখন ভীষ্ম এবং অর্জুন কুরুক্ষেত্র রণে স্বর সঞ্চালন করছেন, একে অপরকে দেখে মুগ্ধ হয়ে গেছেন, স্বর সঞ্চালন করতে পারছেন না অর্জুন ভীষ্মের প্রতি, ঠিক সেরকম তারা বাক্য হারা হয়ে গেছেন, কি বলবেন বুঝতে পারছেন না। ধন্য শ্রী কেশব ব্রহ্ম অনুরাগী জন, অন্বেষণ যার শ্রী প্রভুর আগমন, সুন্দর আধার তার সরল অতিশয়, শ্রদ্ধা ভক্তি অনুরাগ গুণের আলয়, কেশবে পশ্চাদে কন মৃদু মন্দ ভাসে, এবারে তোমার লেজে পড়ে গেছে খোসে, শুনি তার চেলাগণ প্রভু পানে চায়, উপহাস ছলে বাক্য হাসিয়া উড়ায়, শ্রী প্রভু অপরিচিত নাহি দেখা শোনা, দিন দুঃখী বেশ নাহি বাহ্যিক ঠিকানা, বিলাতীয় হাব ভাব বাতুলের প্রায়, তাহে করিলেন হেন শুনে হাসি পায়, সদা কথা মহা অর্থ কথার অভিতরে, সামান্য মানুষ বুদ্ধি প্রবেশিতে নারে, জীবের কি আছে দোষ দোষ পাবে কিসে, হৃদিদ্বার পেঁচে আটা অন্তে নাহি পশে, তুচ্ছ জীব সদা ভ্রমে এরেন্ডার বনে, কেমনে বুঝিবে প্রভুদেব কল্পদ্রুমে। উথিকার বলছেন যে ঠাকুর তার কাছে এসে পৌঁছেছেন, তার সেই সুন্দর অতিশয় সুন্দর আধার, তার সেই সরল মূর্তি, কেশবচন্দ্রের সরল মূর্তি, এবং কেশবের সেই শ্রদ্ধা ভক্তি অনুরাগ দেখে তিনি বললেন, তোমার এবার ল্যাজ খসে পড়েছে। যে মুহূর্তে তিনি বললেন, সবাই উপহাসের হাসি হাঁটতে লাগে, আরে কি পাগল, কেশবচন্দ্র সেন এ স্বয়ং কুইন ভিক্টোরিয়ার সাথে কথা বলে এসেছে, একে এরকম বলে পাগলে। অধিকার বলছেন, সাধারণ মানুষ সাধারণ কথা বুঝতে পারে না, ভেবে দেখুন দেখি আমরাই কজন বুঝেছি। মাস্টারমশাইকে জিজ্ঞাসা করছেন, ঠাকুর তোমার স্ত্রী কেমন? বলছে আঁকা ভালো তবে অজ্ঞান। ঠাকুর বলছে তুমি ভারী জ্ঞানী। এখন একবার যে সপাটে থাকুর আমাদের সকলের জন্য, আমরা যারা লেখাপড়া শিখেছি আমাদের যে ধারণা যে আমরা ভীষণ জ্ঞানী, যে কারণে আমরা আমাদের মা ঠাকুমা দাদা ঠাকুর যারা লেখাপড়া পুঁথিগত বিদ্যা নিই তাদেরকে লিটারালি ফুৎকারে উড়িয়ে দিই, আমরা সেই ক্যাটেগরির লোক, লেখাপড়া নেই, বিদ্যাবুদ্ধির ছাপ নাই, অত অজ্ঞানী এরা। মাস্টারমশাই বলছেন তিনটে পাশ করা লোক, বলছেন আজ্ঞা ভালো, মানে আধার খারাপ নয় কিন্তু অজ্ঞানী, মানে লেখাপড়া বিশেষ নেই। ঠাকুর বলছে ও তুমি ভুলি বুঝি জ্ঞানী, তুমি বুঝি ভারী জ্ঞানী, কি সুন্দর কথা। মাস্টারমশাই এসে জিজ্ঞেস করছেন বৃন্দেজিকে, উনি কি সব শাস্ত্র টাস্ত্র পড়ে? ঠাকুরকে সার্টিফাই করছেন বৃন্দেজি যে লেখাপড়া জানে না, বাসন মাজে, আলো জ্বালায়, ঘরে ধুনো দেয়, আর কার্পেট পাতা হলে পরে মাদুরগুলো তোলে, এই হচ্ছে তার যোগ্যতা। তিনি শ্রীরামকৃষ্ণকে সার্টিফাই করছেন, বলছেন আর বাবা শাস্ত্র সবর মুখে। সবাই যে শ্রীরামকৃষ্ণকে ধরতে পেরেছিল তা নয়, ধরার কথা নয়, কারণ আমাদের এক এক রকমের অ্যাজাম্পশন থাকে, আমরাই দেখুন না কীরকম কত রকম ভাব নিয়ে এসেছি শ্রীরামকৃষ্ণের কাছে। যত দিন গেছে চন্দন ঘষছি ঘষছি ঘষছি, একটু একটু সুবাস কারু বেরোচ্ছে, ফুল ঘষ নাড়তে চাড়তে একটু গন্ধ পাচ্ছি, কতটা কি সদ্গন্ধ কি সত্যি সত্যি পাওয়া হচ্ছে, তাই বলছেন তিনি। কিন্তু দোষ দিচ্ছেন না, বলছেন সাদা কথা মহা অর্থ কথার ভিতরে, সে কারণে আমরা সাদা কথা বুঝতে পারি না, আমরা যদি একটু বেঁকিয়ে চুড়িয়ে কথাটা বলি তাহলে বুঝতে পারি, কখনো দেখবেন সোজা কথা যদি আপনি বলতে থাকেন সাধারণ মানুষ বুঝতে পারে না, কারণ আমাদের মনটা যে সোজা নেই, আমাদের মনটা তো এরকম হয়ে গেছে, সেই কারণে যত জাগলিং কথা, যে কথার ভেতরে কত বেশি টুইস্ট আছে, সেই কথা মানুষ খুব শুনতে ভালোবাসে। আমি এইখানে বসে বসে শুনেছিলাম একবার একজনের কথা, তোমার কথা যে তা কেহ তো বলে না, করে শুধু নিচে কোলাহল, সুধা সাগরের তীরেতে বসিয়া পান করে শুধু বললাম, শুধু এই দুটি কথাই বললেন কিন্তু ভগবান ছাড়া আর সব কিছু বলে ফেললেন। আমার মনে হলো যেন এটি বলবেন বলে এসেছিলেন, তোমার কথা যে তা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল, আমরা তো ভগবানের কথা বলবো বলে এসেছি, তাছাড়া আমরা সব কিছু আলোচনা করছি। দূরদর্শনে বলতে গেছিল, এই একটু স্বামীজির সঙ্গীত প্রতিভা নিয়ে বলা হচ্ছে, আমার সঙ্গে আরেকজন বলছে আর অ্যাঙ্কার মহিলা মায়ের অন্যভাবে নেবেন না, 16 মিনিটের পর যে ব্রেক হয়েছে অ্যাঙ্কার বলছেন মাছ কফি দিয়েছে খান খান, আমি বসে বসে কফি খাচ্ছি, এবং তারা ওই একটুকু 4 মিনিটের ব্রেকের ভেতরে
কাপড়ের ডিজাইন, সেটা কোথা থেকে কেনা হয়েছে সব। অথচ আমরা আলোচনা করছি স্বামীজির সঙ্গীত প্রতিভা, যিনি বলবেন তিনি শাস্ত্রীয় সঙ্গীতে স্বামীজির দখল সম্পর্কে আর পরের 8 মিনিট বলবেন, এমন শাড়ি গল্পের গয়নার আলোচনা করলেন যখন সত্যি সত্যি সময় এসে গেল তখন ওই চাঁদ আকাশ বলতে গিয়ে বলছেন আর স্বামীজির সঙ্গীত প্রতিভা বলা হলো না। এই সবসময় আমরা ডেভিয়েট করছি, কারণ সোজা কথা আমরা সোজা করে বলতে পারি না। পুথিকার বলছেন যে জীবের কি আছে দোষ, দোষ পাবে কিসে, হৃদিদার প্যাঁচি আটা অস অন্তে নাকি পশে, তুচ্ছ জীব সদা ভ্রমে এরেন্টার বনে, কেমনে বুঝিবে প্রভুদেব কল প্রভুদেব কল্পদ্রুমে। ভগবান পদ্মস্বরূপ, তার সেই দিব্যগন্ধ শোকার মতো বোঝার আমাদের ক্ষমতা নেই। তাই আমরা এরেন্ডার জঙ্গলে, ভ্যালেন্ডার জঙ্গলে যেরকম ঘুরে বেড়াই সেরকম ভ্যালেন্ডার জঙ্গলে ঘুরে বেড়াবো। প্রদীপ আমাদের দীপকাঠি তৈরি করার জন্য যে কাঠি তৈরি হয় সেই এরেন্ডার ডাল থেকে তৈরি হয়, গুড ফর নাথিং যে জিনিস, এখন খুব শক্ত করতে হয়তো। পুথিকার লিখছেন ধর্ম ধর্ম করিলে না ধর্ম হয় মন, ধর্ম অনুরাগে কর্মে ধর্ম উপার্জন, ধর্ম লক্ষণে বাঁচছে ধর্ম কেন স্থূল, ধর্ম উপলব্ধি হেতু অনুরাগ মূল, অনুরাগ তীক্ষ্ণ ইচ্ছা শ্রী পরিচরণে, মায়াবদ্ধ তবু মন কাঁদে রেতে দিনে, কামিনী কাঞ্চনে ঘরে ভালো নাকি লাগে, পরাণ পুতলি যার নীতি মাঝে জাগে, অনুরাগী জন যেন মায়াবদ্ধ শিব, যে ফিরে হুজুকে তারে বলে বদ্ধ জীব, শ্রীকেশব অনুরাগী এত বল গায়ে, অগণনে ব্রহ্ম নামে মাতায় উঠায়, রেলের ইঞ্জিন যেন কলে জোর ভরি কলে জোর ভারী, পাছু টানে যায় শত ময়লার গাড়ি, সেই মতো সাধুজন কলের ও আকার, মলিন কুঞ্চিত চিত হাজারো হাজার, সবে নিয়ে যায় সৎ পথ অভিমুখে, এক সাধু এত দূর শক্তি ঘটে রাখে, মলিন বিষয়ে বুদ্ধি ধরে যেই জন, বোঝা বোঝা তার পক্ষে প্রভুর বচন, না বুঝিয়া প্রভু বাক্যে হইল উপহাস, তথাপি সৌভাগ্য করে সাধু সঙ্গে বাস, হেন হীন হেও ঘৃণ কি ফুল দলগত, ভগবত পাদ পদ্মে পরে যেই মত, সেই ধারা সাধু সঙ্গে আছে সংলগ্ন, হোকহীন কালে মিলে পরিদর্শন, বন্দী শিষ্যগণ সহ কেশব চরণে, যাহার সঙ্গে প্রভু মিলিয়া বাগানে, শিষ্যদের অল্প বুদ্ধি বুঝিয়া কেশব তখনও বলিল সবে হইতে নীরব। বলছেন ধর্মে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ধর্ম ধর্ম করে থাকি। এই এই কিছুদিন আগে আমাদের নরেন্দ্রপুরে দীক্ষা হচ্ছিল, দীক্ষা জাস্ট শেষ হয়ে গেছে, বাইরে মহারাজ বেরিয়ে গেছেন, গুরু পূজাও হয়ে গেছে, বাইরে বেরিয়েছেন, একজন আরেকজনের সঙ্গে কনভারসেশন করছেন। প্রথম রিয়াকশন কি তার আনন্দে, বলছেন যাক বাবা বাঁচা গেল, আজ থেকে রামকৃষ্ণ মিশনে যত গেস্ট হাউস আছে সব জায়গায় থাকার পারমিশন পাওয়া গেল। এটা হচ্ছে আমাদের দীক্ষার আমাদের উদ্দেশ্য। হ্যাঁ বলছেন না যাক বাবা বাঁচা গেল, একবারে কি আনন্দ তার, আজ থেকে রামকৃষ্ণ মিশনে যত গেস্ট হাউস আছে সব জায়গায় আমাদের থাকার অধিকার হলো, দীক্ষা হয়ে গেছে আমাদের, এ হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি সেই কথা, বাকি যারা তা আছে সবাই হাঁ করে দাঁড়িয়ে আছে ভদ্রমহিলার রিয়াকশন দেখে, এমনকি তার সঙ্গে যারা এসেছেন তারাও লজ্জিত হচ্ছে, কিন্তু তার কোনো লজ্জা নেই, কেমন মন্ত্র পেয়েছে তার তার কোনো আনন্দ নেই, কিন্তু তার প্রথম রিয়াকশনটা হচ্ছে তাই। এই যে ধর্ম, সেই কারণে আমাদের অনুভবে আসে না, ধর্ম আমাদের আচরণে এসে যায়। সেই বাবার শ্রাদ্ধে দাদুর শ্রাদ্ধের সময় ছোট ছেলে দেখেছিল একটা বেড়াল এসে খুব গোলমাল করছিল, বাবা সেই বেড়ালটার পায়ে একটা দড়ি দিয়ে বেঁধে ওই বারান্দার শিকলে দেওয়ালে ভালো করে বেঁধে রেখে শ্রাদ্ধটা করেছে। ছেলে বড় হয়েছে, বাবা মারা গেছে, বাবার শ্রাদ্ধ হবে, সব জিনিস হয়েছে, শুধু বেড়াল পাওয়া যাচ্ছে না। সকাল থেকে সারা পাড়া খুঁজ হচ্ছে একটা বেড়াল চাই, বেড়াল চাই। বেড়াল এলো, তার পায়ে দড়ি মাতা হলো, সেটা রেলিংয়ের সাথে লাগানো হলো, তবে শ্রাদ্ধ হলো। ধর্ম আমাদের অনুভব থেকে, স্বামীজি বলছে না হাতের হাঁড়ির মধ্যে ঢুকে গেছে, আমাদের নিত্য প্রয়োজন নিজের জীবনের স্বস্তির জায়গা থেকে ধর্ম আমাদের আচরণে এসে পৌঁছেছে। তবু আমরা ভগবানের কাছে যাই, মুক্তি পাই, কী করে পাই, যখন আমরা সদ্গুরুকে খুঁজে পাই। সদ্গুরুকে বলছেন ইঞ্জিনের মতো, আর যেমন পেছনে ময়লার গাড়িকে টেনে নিয়ে যায় সেই ইঞ্জিন, তিনি তার সেই গুরু শক্তিতে আমাদের মতো ময়লা গাড়িগুলোকে তিনি টেনে নিয়ে যান। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের কাছে এক মহিলা এসে হাজির, হাপুস নয়নে কাঁদছেন,
মহারাজের দেখে ভারী আনন্দ। এতদিন একজন অনুরাগী ভক্তকে বলছেন মা উঠে বসো, সে কিছুতেই উঠে বসে না, অনেক বলার পর উঠে বসলেন, বলেন বাবা আপনি বলুন উঠে যা। উনি বলছেন কি উঠে যা, বলছেন ভাড়াটেটা উঠে যায়। ভূতেশানজিকে বলছেন এই কথা, প্রেমটেড আছে। আমার মনে আছে ভূতেশানজি ঘটনাটা উল্লেখ করে বলছেন মাঝে মাঝে মনে হয় সম্ভবকে কি জিনিস দিয়ে গেলাম। এই প্রশ্ন আমাদের জন্য, সম্ভবকে কি জিনিস দিয়ে গেলাম। মহারাজ বলছেন গুরুর কাছে এসেছেন, গুরু বলবেন তাতেই ভাড়াটে উঠে যাবে। গুরুর কাছে আমরা তত্ত্বজ্ঞান স্বীকার করি, তবু আমরা ভগবানের পাদপদ্মে পৌঁছই, গুরু আমাদের টেনে নিয়ে যান তাদের সমস্ত শক্তি দিয়ে। এই যে আমাদের গুরুদের এত অসুস্থতা, এত কষ্ট, তার কারণ কেন? যে আমাদের সব কর্মফল তা সত্ত্বেও আমাদের টেনে নিয়ে যাবেন সেই অনন্তের দিকে, পৌঁছে নিয়ে যাবেন। বলছেন পোকা ফুলের মধ্যে রয়েছে, আলাদা করে যদি থাকতো কেউ পোকা ফুলে দেবতার মাথায় দিত না। কুসুমের শনে শীত, কুসুমের শনে কীট সুরশিরে যায়, কিন্তু যখন সে ফুলের সঙ্গে সংলগ্ন হয়ে আছে, ফুলের সাথে সে পোকা গিয়েও দেবতার মাথায় স্থান পায়। আমরা সেই কীটের মতো, ওই গুরু আছেন, গুরু ঠিক আমাদের পৌঁছে দিয়ে যাবেন। কিন্তু ওতেই হবে না, আমাদের নিজেদের নিজেদেরও চেষ্টা করতে হবে। কিন্তু তত্ত্বান্বেষী ঠিক বুঝে গেলেন, তাই বলছেন ভাগবত পাদপদ্মে পড়ে যেই মতো, সেই ধারা সাধু সঙ্গে আছে সংলগ্ন, হোক হীন কালে মিলে হরিদর্শন। বলছেন তার শিষ্যরা শ্রীরামকৃষ্ণকে উপেক্ষা করলেন, তাতে কিন্তু তাদের কিছু সমস্যা নেই, কারণ কেশবচন্দ্র সেন কথাটা বুঝে গেছে। কেশব বলছেন বন্দি শিষ্যগণ সহ কেশব চরণে, যাহাদের সঙ্গে প্রভু মিলিয়া বাগানে, শিষ্যদের অল্প বুদ্ধি বুঝিয়া কেশব তখনই বলিল সবে হইতে নীরব। কেশব বললেন থামো থামো, এর কথার অর্থ আছে, একটু থামো। অতিকার লিখছেন হাসির তো নয় কথা, বুঝো কি কথায়, সহজে সাধুর বাক্যে বুঝা না যায়, অবশ্য গভীর অর্থ আছে বর্তমান, ভালো রূপে বিশেষিয়া কর প্রণিধান। এত শুনি ভাঙিয়া বলিল পরমেশ, এখনো নাহিক বাজছে অঙ্গে ভাবা বেশ, ব্যাঙাচির লেজ পিছে রহে যতক্ষণ, ডাঙায় উঠিতে শক্তি না হয় তখন, যে সময় লেজখানি যায় তার টুটে, শক্তিমন্ত অমনি ডাঙায় লাপে উঠে, লেজখানি একবার খসে গেলে পরে, জলে স্থলে দুই ঠাঁই সে থাকিতে পারে। ব্যাঙাচি দৃষ্টান্তে বলি যত জীবগণ, মায়ালে সহ থাকে সংসারে গমন, পরম দয়াল তার প্রসাদ প্রভু তাহার প্রসাদে, মহামন্ত্র রূপ বাক্য বেগে লাগে হৃদে, শক্তিময় প্রভু বাক্য লক্ষ্য যেইখানে, কাহারও এড়ান নাই অব্যর্থ সন্ধানে, কি কব শক্তির কথা প্রভু বাক্য ধরে, পলকে দুর্বৃত্ত মায়া ছাড় খাড় করে। কেশব বললেন আরে থামো থামো, ওনার কথার একটা গভীর অর্থ আছে। ঠাকুরকে জিজ্ঞাসা করলেন কি অর্থ এই কথায়, ঠাকুর তখন আর বাবা বাদশা ভাবাবেশে নেই, তিনি সাধারণ অবস্থায় আছেন। বলছেন ব্যাঙাচি তার ল্যাজ থাকে, সে তখন ডাঙায় উঠতে পারে না, তাকে জলের মধ্যেই কিলবিল করে খেতে হয়, কারণ ল্যাজটা তার শরীরের ওজনের চেয়ে বেশি ভারী, সেই কারণে সে কিছুতেই ডাঙায় উঠতে পারে না, যতবারই উঠতে যায় ল্যাজ তাকে টেনে নিচে ফেলে দেয়। কিন্তু যখন তার ল্যাজ খসে যায় তখন সে ভারী, তখন হালকা, তখন সে মুক্ত, তখন এক লাফে সে ডাঙায় ওঠে, আবার জলেতেও কিলবিল করতে পারে। মানুষ আমরা, আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের সেই মায়া লেজটা আমাদের পেছনে লাগানো আছে, ততক্ষণ পর্যন্ত আমরা অনন্তের সঙ্গে মিশতে পারি না। যখন আমাদের মায়া লেজ খসে যায় তখন আমরা জলে স্থলে অন্তরীক্ষে সব অবস্থায় থাকতে পারি। এই ছোট্ট কথাটা বোঝাতে চেয়েছেন। বলছেন মহামন্ত্র বাক্য রূপে লাগে বেগে লাগে হৃদে, পরম দয়াল প্রভু তাহার প্রসাদে। দেখুন যখন ছোট্ট কথাটা বললেন তোমার ল্যাজ খসেছে, তখন কিন্তু কারোর এত গভীরে লাগেনি, মানে ঠাকুর যখন ব্যাখ্যা করে দিলেন সকলে হৃদয়ে লাগছে, কারণ তার প্রত্যেকটি শব্দ হচ্ছে মন্ত্র। মনানা ত্রায়াতে ইতি মন্ত্র, যা মনন করলে আমরা ত্রাণ পাই তা হলো মন্ত্র। পুথিকার আমাদের বীরেশ্বর আনন্দজি মহারাজ চিন্তানায়ক বিবেকানন্দ ভূমিকার একেবারে সেই অংশে লিখছেন শ্রীরামকৃষ্ণের বাক্যরূপ মন্ত্র, ঠাকুরের কথাগুলোকে মন্ত্র বলছেন। বলছেন এটা, এই মন্ত্র এটাকে অর্চনা করলে, এটা ভাবলে আমাদের মুক্তি অবধারিত। তাই নরেন ছিল বলে এই মন্ত্রগুলো জগৎ জানতে পারলো, নাহলে জগৎ ভুলে যেত।
ঠাকুরেরই অদ্ভুত বলছেন, বলছেন কি কব শক্তির কথা প্রভু ভক্তকে ধরে, পলকে দুর্ভেদ্য মায়া ছাড় খার করে, মন একেবারে অন্ধকার অজ্ঞানের অন্ধকারে একেবারে আধারে ভরে আছে, সেখানে যেন এক আলোক দিশা তিনি নিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে অজ্ঞান আধার অপসৃত হলো। পুথিকার লিখছেন, দু অক্ষরে মায়া কথা অতি গভীষণ, জগৎ জুড়িয়া ভিত্তি প্রকাণ্ড গঠন, শুনিল গগন সহ লোক চতুর্দশে, অনুভব সে মায়ার নখে কোণে ভাসে, যে মায়ার পরিণাম নাহি আর অনুমানে, তাহা ততক্ষণে ভেদ প্রভুর বচনে, মন আমি অতি মূর্খ সুমূর্খ বর্বর, বিশ্ব মধ্যে সুদুর্লভ সমান দোষর, তা না হলে কেন হবে প্রয়াস আমার, তৃণকুটি সম কথা লয়ে গড়িবার। অধিকার বলছেন দুটি অক্ষরের কথা, মা ইয়া দুটি অক্ষর দিয়ে তৈরি মায়া, বলছেন মায়ার কথা অতীব ভীষণ, জগৎ জুড়িয়া ভিত্তি প্রকাণ্ড গঠনে, জগৎ যে চালাচ্ছে মায়া যেন এক আবৃত্ত করে রাখছে। আপনারা যারা পুজো টুজো করেন দেখবেন, ওই উত্তরীয় যখন দেওয়া হয় ঠাকুরকে, তার যে মন্ত্র বলা হয় তাতে বলা হচ্ছে, আমি বিশ্বাস করি যে সমস্ত জগৎটা তোমার জগৎমোহিনী, তোমার সম্মোহিনী মায়া আবৃত, তথাপি আমাদের এমন মায়ার দৃষ্টি, আমরা দেখছি ঠাকুর স্নান করে এসছেন, গাটা অদূর হয়ে আছে, হিংটিং ছট করে উত্তরীয়টা যদি আমি না অর্চনা করে দিই সেটা তিনি গায়ে দিতে পারবেন না, তাকে আদুর গায়ে ঘুরে বেড়াতে হবে। এবং অদ্ভুত মায়ার দৃষ্টি, আমি বলছি এই জগৎ তোমার মায়ায় আবৃত হয়ে আছে, মানে কোনো জগতে কোনো জিনিস অনাবৃত নেই, অথচ তিনি আমার মনকে মুহূর্তের মধ্যে এমন আবরণে আবৃত করে রেখেছেন, আমার মনে হচ্ছে যে ঠাকুর আদুর গায়ে বসে আছে, আমার এই সুতির মায়া উত্তরীয়টার অপেক্ষায় আছেন, আমি দিলে তবে তিনি আদুর থেকে ভালো অবস্থায় ভদ্রলোকের মতো হবেন বলছেন। তাই বলছেন জগৎ জুড়িয়া ভিত্তি প্রকাণ্ড গঠন, বলছেন শুনিল গগন লোক চতুর, শুনিল গগন সহ লোক চতুর্দশে, অনুবাদ সে মায়ায় নখ কোণে ভাসে, বলছে সামান্য বেশি দরকার নেই, জগৎ একেবারে একটা জিনিসে একেবারে জড়িয়ে আছে যার থেকে আমরা কেউ বেরোতে পারছি না, আমাদের সবার ইচ্ছা সব রকমের রেশনা ত্যাগ হয়ে যায়, চিত্ত ঈষণা বৃত্ত ঈষণা, আমার অনেক টাকা হবে অনেক সম্পদ হবে, পুত্র ঈষণা আমাদের পুত্র ঈষণা হবে, ত্বচ ঈষণা আমাকে দেখতে সুন্দর হবে, এই ফেয়ার অ্যান্ড লাভলি মাখছি, অ্যান্টি কি কি সব ক্রিম মাখে, রোদ্দুরে বেরোনোর আগে কি সানস্ক্রিন ক্রিম মাখে, তারপরে মুখ ধোয়ার জন্য ফেস ওয়াশ ক্রিম মাখে, সব কত রকমের ক্রিম মাখছি, কেন মানে এইজিং ক্রিম অ্যান্টি এজিং ক্রিম যাতে বয়স আটকে যায়, সব এইসব আমরা মাখি, কিন্তু এটাও একটা সময় চলে যায়, যখন সত্যি সত্যি মুখখানা টান টান করে রেখেছি, গলার কাছটা কুঁচকে গেছে, তখনই বুঝতে পারছি আর এজিং ক্রিমে নন এজিং ক্রিম আর চলবে না, একটা ঈষণা আমাদের যায় না, সে হচ্ছে লোক ঈষণা, লোকে আমায় ভালো বলবে, আমি লোকের কাছে ভালো হবো, আহ মানুষ হয় না, আমার ট্যাকে পয়সা নেই, গতবারে 500 টাকা দিয়েছিল ভাই, তো দক্ষিণ দিয়েছিল 500 টাকা, এবার ধার ধর করেও 500 টাকা দিতে হবে, স্ট্যান্ডার্ড লোকে বলেছে মন্দিরে বসে খুব জব করে, আহা কি সুন্দর সোজা জব করেছে, আপনার কানে ঢুকে গেছে আর কিছু করতে পারছেন না, সিদ্ধারা টন টন করছে ঝনঝন করছে শরীর ব্যথা, কিন্তু এই যে স্ট্যান্ডার্ড থেকে ফল করতে পারছেন না, যদি কম জব করে লোকে বলবে আর সেই স্ট্যান্ডার্ড নিয়ে আগে মতো, লোকই শোনা যায় না, এমন এক মায়া আমাদের আবৃত করে রাখে পুথিকার। তাই বলছেন, বলছেন আমার নাহলে আমার মতো মূর্খর এরকম কাজ হয়, আমি লেখাপড়া জানি না, আমার গীতবিদ্যা নেই, আমার পড়াশোনা কিছু নেই, আমার গভীর ভাব নেই, আমি তার জীবনী লিখতে বসেছি, আমার মতো আমি তো সবচেয়ে বড় প্রমাণ যে মায়াতে কেমনভাবে আমরা বসে থাকি। পুথিকার লিখছেন, প্রকাণ্ড আকার নহি নাই, প্রকাণ্ড আকার যার নাই সমদূর, রামকৃষ্ণ প্রভু রামকৃষ্ণ লীলা বিচিত্র দেউল, একটানা তটিনীর যেন স্রোত জল, বিন্দু বিন্দু করি তায় তেলে দিলে ঢেলে, কোথা চলে যায় ভেসে না হয় ঠিকানা, কোথা কথায় তেমন লীলা না হয় বর্ণনা। বলছেন শ্রীরামকৃষ্ণের লীলা কেমন, না যে অনন্ত সাগরে এক বিন্দু একটা ড্রপারে করে তেল নিয়েছি, এক বিন্দু তেল দিচ্ছি মুহূর্তের মধ্যে সে তেল ভেসে চলে যাচ্ছে, আরেক বিন্দু তেল দিচ্ছি মুহূর্তে সে তেল ভেসে যাচ্ছে, ওই রকম হচ্ছে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা, সেই অনন্তকে পাওয়ার প্রচেষ্টা, ওই রকম ভগবানের লীলা কথা বলতে যাওয়া সেই অনন্তের মাঝখানে একটুখানি তেল দেওয়ার মতো। বলছেন অতি ক্ষুদ্র বিটগজ বালুকা প্রমাণ, যদি কেহ লয়ে শিশু বালকে বোঝান, সুবিশাল বটবৃক্ষ আছে এই বীজে, শতবার বলিলেও বালকে না বুঝে, ছোট্ট বীজ
একটা ছোট শিশুকে বলা হলো, দেখো এই যে বীজ আজকে রোপণ করা হলো, সেই বীজে তুমি জল টল ঢালে বিরাট গাছ হবে, একটা সময় এত গাছ হবে, ফুল হবে, গাছ হবে, পাতা হবে, লোকে আশ্রয় পাবে। ছোট্ট শিশু বুঝতে পারে না, কেন না তার ওই নেবার মতো তার ক্ষমতা নেই। প্রতিকার বলছেন, সেই মতো শ্রীপ্রভুর মহিমা অপার, বুঝে না অপরে তারে বুঝালে হাজার, স্বল্প তয় ধারা যেন ক্ষুদ্র সরোবরে, অগাধ সিন্ধুর জল কখনো না ধরে, তেন ক্ষুদ্র নরশিরে প্রভু মহিমা, কদাচ করিতে নারে অনুপনা সীমা। বলছেন তেমনি আমাদের ছোট জিনিসের, ছোট মন দিয়ে তার কথা বোঝা যায় না, কিন্তু তবু তার কথা আমাদের বুঝতে হবে। বলছেন তার সমস্ত কথার অর্থ কি আমরা বলতে পারি? পুথিকার বলছেন, এবা কিবা অসম্ভব পুরাণে বর্ণনা, পাষাণ মানবী হয় কাষ্ঠ তরিষণা, শিলা জলে ভাসবান রাবণ নিধন, সামান্য ধনুর পরে রাক্ষস পতন। আমাদের মনে আছে সেই রামায়ণের গল্প, রামচন্দ্র গেলেন, সত্যি অহল্লাভ প্রস্তরীভূতা ছিলেন, তাকে স্পর্শ করা মাত্র সেই পাথর মানুষে রূপান্তরিত হলো। এরপরে রামচন্দ্র নদী বেরোবেন, যে মাঝি সে বললো, না বাপু আপনাকে আমি বিশ্বাস করি না, আপনি আর পায়ের স্পর্শ, পায়ের ছোঁয়া পেয়ে যদি পাথর মানুষ হতে পারে, আর যদি আমার এই নৌকাটা যদি ইয়ে হয়ে যায়, নৌকাটা যদি কাঠের হয়ে যায়, যদি মানুষ হয়ে যায়, উড়ে যায়, আমি কি করে থাকবো? অতএব আপনাকে আমি বিশ্বাস করি না। নদী থেকে ভালো করে জল এনে রামচন্দ্রের পা তিনি ধুইয়ে দিলেন, ভালো করে পা মুছিয়ে দিলেন, তারপরে আস্তে আস্তে তাকে নৌকায় বসালেন। বর্ণনা আছেন যখন যাচ্ছেন তখন ঋষি বলছেন, এই নদী এই পাথর, এই গল্প আছে রামায়ণে। ওপারে রামচন্দ্র পৌঁছে গেলেন, রাম বেরিয়ে গেছেন, ফিরে এসছেন মাঝি, এসে দেখছেন যে পা, যে পৈঠা, যে পাটাতনের ওপর রামচন্দ্র পা দিয়েছিলেন সেটা সোনার হয়ে গেছে। কোনো কোনো যুক্তি দিয়ে আমরা এটাকে বোঝাতে পারি? বলছেন ঠিক যেরকম শিলা জলে ভাসমান রাবণ নিধন, যে রাবণ নিধনের জন্য যে সেতু তৈরি হয়েছিল, সেই সেতুতে যে পাথরগুলো ব্যবহার করা হয়েছিল, সে পাথরগুলো জলে ভেসে শক্ত শিলার আকার ধারণ করলো এবং সেতু হয়ে গেল। রাম এদেশ থেকে ওদেশে গিয়ে সে রামচন্দ্র রাবণকে বধ করে এলেন। এই গল্পের যদি ব্যাখ্যা দিতে যাই কেমন করে ব্যাখ্যা দেব? বলছেন, সামান্য ধনুর পরে সামান্য ধনুর স্বরে রাক্ষস পতন, ধরে গিরি গোবর্ধন অঙ্গুলি উপরে, অষ্টাদশ অক্ষহীনী পাণ্ডব সমরে, নষ্ট অষ্টাধিক দিনে জনৈক না জাগে, গাছের পাতার মতো বসন্তের আগে। বলছেন যে তাঁর লীলা কি করে বোঝাবো, সেই এক আঙ্গুলের মধ্যে, কোরে আঙ্গুলের এক আঙ্গুল দিয়ে তিনি গিরি গোবর্ধনকে ধারণ করে রেখেছিলেন। গিরি গোবর্ধনের ভেতরে সমস্ত সেই বৃন্দাবনের মথুরাপুরীর সমস্ত লোকজন আছেন, গোবর্ধনপুরীর সব লোকজন আছেন, অথচ একটা ছোট্ট শিশু আঙ্গুলে করে সেই গিরিকে ধারণ করে রেখেছেন। আঠারো দিন যুদ্ধ হলো, আঠারো দিন যুদ্ধের ভেতরে সেই অনন্ত গীতার ব্যাখ্যা হয়ে গেল, কেউ জানতেই পারল না। বসন্তের আগে যতই আমরা চেষ্টা করি না কেন, বাসন্তিক একটা ফুলকে আমরা ফোটাতে পারবো না। প্রতিকার বলছেন, শূন্য হস্তে ধ্বংস কংস মথুরাধিকার, ত্রিপদে ভুবন ত্রয় বেল বেষ্টন ব্যাপার, হরিনাম দিয়া পাপি কৈল পরিত্রায়, উদ্ধার উপাসনিগণে জগাই মাথায়, সরভুজ হয়ে দেখা দিলা মালিনীরে, বিতরণ হরিনাম প্রতি ঘরে ঘরে, বিষম বিদ্যার ছটা মহান পণ্ডিতে, যেই জন সম্মুখীন সেই পরাজি, এক শব্দ হয়ে ব্যাখ্যা হাজার হাজার, কঠোর সন্ন্যাস প্রভু বেদান্ত বিচার, এসব অসম্ভব অন্য অবতারে, মহান মহিমা ছটা পুরাণ ভিতরে। বলছেন আগের আগে যে সমস্ত অবতারে লীলা করে গেছে, যেমন জগাই মাথাইকে তিনি উদ্ধার করার জন্য তিনি হরিনাম বিতরণ করেছেন, আমাদের শ্রীবাসের স্ত্রী শ্রীবাসঙ্গনে যে তার এত লীলা হচ্ছে, যেখানে তিনি এত গান গিয়েছেন, এত নেচেছেন, সেই শ্রীবাসের স্ত্রী মালিনীকে তিনি সরভুজ রূপে দর্শন দিলেন, হরিনাম দিয়েছেন প্রতি ঘরে ঘরে, প্রত্যেক ঘরে ঘরে তিনি হরিনাম দিলেন। বাসুদেব সার্বভৌমের সঙ্গে তার সেই লড়াই চলতে থাকলো, বাক্য লড়াই চলতে থাকলো নয় দিন পর্যন্ত। আত্মারাম একটি মাত্র শ্লোক ছিল, আমি লিখে এনেছি, সেটা নাহলে ভুলে যেত, আত্মারামস্য মনেও নির্গ্রন্থি অপি উরুক্রম, দুর্বন্তি কুর্বন্তি অহৈতুকি ভক্তি, ইত্থম ভৃত্বা গুণোহরি।
ভাগবতের এই শ্লোকটাকে নিয়ে শুরু হলো লড়াই। তার অর্থ হচ্ছে আত্মারাম স্নান ধ্যান সমাধি এই সমস্ত কিছু ছেড়ে যে শুধুমাত্র ভগবানকে ভক্তি করে সেই একমাত্র ভগবানের সকল রূপকে পায়। বাসুদেব সার্বভৌমের সঙ্গে ৯ দিন ধরে লড়াই হলো। বাসুদেব সার্বভৌম এত বড় পণ্ডিত, কিন্তু তিনি এসেও তার সঙ্গে কিছুতেই পারলেন না। সে সময় এলেন আরেকজন কেশব কাশ্মীরি, যিনি সাহিত্য এবং দর্শনের অধ্যাপক, আর আমাদের ইনি শুধুমাত্র নিমাই শুধুমাত্র ব্যাকরণে পণ্ডিত, সাহিত্য দর্শনের পণ্ডিত। সেই কেশব কাশ্মীরিকে দর্শন করতে এলেন নিমাই, যে চৈতন্য মহাপ্রভু। সুন্দর গল্পটি আছে চৈতন্য চরিতামৃতে। তিনি দর্শন করতে এসেছেন, তিনি তার হৃদয়ে ভাব প্রকাশ করছেন, বলছেন আপনি এত বড় পণ্ডিত, আপনি এত এত পণ্ডিত, আপনাকে তাই দর্শন করতে এলাম, সাধু ব্যক্তিকে দর্শন করতে এলাম। কেশব কাশ্মীরি খুব করে গ্যাস খেয়ে গেলেন, মুখে মুখে শ্লোক ১০০টি শ্লোকের গঙ্গাস্তুতি করতে থাকলেন। গঙ্গাস্তুতি হয়ে যাওয়ার পরে কেশব কাশ্মীরি জিজ্ঞেস করছেন চৈতন্য মহাপ্রভুকে, কেমন শুনলেন? কারণ তার মনে হচ্ছে মুখে মুখে ১০০টা স্তব করেছি তো, আগে পণ্ডিত পড়েনি, ওতে ভালো বলতেই হবে। তখন তিনি বললেন যে না, সবই ভালো, শুধু ৫খানা দোষ আছে। তা হতবাক হয়ে গেলেন কেশব কাশ্মীরি, আরে আমি এইমাত্র বানিয়ে যে শ্লোক বললুম, তার ১০০টা শ্লোকের ভিতরে ৫টি শব্দকে তিনি মনে রাখলেন কি করে? সেই তিনি আত্মারাম এই শব্দটি ৯টি ব্যাখ্যা দিলেন। আর বাসুদেব সার্বভৌমের সঙ্গে যখন লড়াই হয়েছিল তখন আত্মারাম এই শব্দটার অর্থ ব্যাখ্যা করেছিলেন বাসুদেব ৯টি, আর চৈতন্য মহাপ্রভু সেটি স্পর্শ না করে, সেই তার ব্যাখ্যাগুলোকে না দিয়ে অন্যভাবে আরও ১৮টি ব্যাখ্যা দিলেন এই আত্মারাম শব্দ। ৯ দিনের মধ্যে মোট ২৭ রকমের আত্মারামের অর্থ প্রকাশ করল। কেশব কাশ্মীরি হতবাক হয়ে গেলেন, তার ১০০টা শ্লোকের মধ্যে ৫ জায়গার কথা তিনি বলছেন, আমি শ্লোকটা ভুলে গেছি, ভাবটা হচ্ছে এই যে হরির যিনি শিবের যিনি স্ত্রী তিনি শিবানী, অতএব শিবানীপতি বলা শিবকে এটা মানায় না, এটা হচ্ছে ১ নম্বর। অনেকগুলি ৫টার ভেতরে এরকম ব্যাকরণগত ত্রুটি তিনি ধরছেন। তাই বলছেন পুঁথিকার, বলছেন এক শব্দ ব্যাখ্যা হয় ১০০০ প্রকার, কঠোর সন্ন্যাসী প্রভু বেদান্ত বিচার, এসব অসম্ভব অন্য অবতারে মহান মহিমা চটা পুরাণ অবতারে মহান মহিমা, এই সমস্ত আমরা পুরাণে দেখেছি। অতএব এ লীলায় তার কি কাজ করলেন? দেখেন একটি মাত্র কথা বলেছেন তিনি, ঠাকুর বলেছেন কেশবকে তোমার ল্যাজ খসে পড়েছে, শুধু একটি কথা, তাতে সমস্ত এতখানি চর্চা হয়ে চলছে। পুঁথিকার বলছেন প্রভুর মহিমা সঙ্গে করিলে তুলনা, বিন্দু যেন সিন্ধু সঙ্গে তিল অনুকণা, দয়াল দিনের বেশ উপরে উপরে, কটাক্ষে পুলিশ বাজে জড় সড় ডরে, জানি না জগত মধ্যে কি কঠিন হেন, দুর্দম্য অভেদ্য পাষণ্ডীর রীতি যেন, তাহাও বলিয়া পরে জলের সমান, কটাক্ষে হানিলে তাঁর প্রভু ভগবান, দুর্বল আকারে প্রভু বলের আকর, যেন কুসুমের রনি তরিতের ঘর, আর এক শ্রীপ্রভুর দীনতম আচারে, যে কেহ সম্মুখে আসে তারে নমস্কার, শ্রীপ্রভুর নমস্কার ধরে কি বা বল, কথায় কি কব তলে অটল অচল। পুঁথিকার বলছেন কেশবকে তিনি প্রথমে জব্দ করলেন ওই কথা দিয়ে, যুক্তির বিচার দিয়ে, তারপর দেখালেন তার নিজের ভেতরের গুণ দিয়ে, তিনি প্রণাম করলেন। এটা হচ্ছে সবচেয়ে সবার আগের কথা যে মানুষকে সম্মান দেওয়ার কথা বলছে, সেটি এক অদ্ভুত কথা। সেটা আমাদের শিক্ষাষ্টকমে চৈতন্যদেব বর্ণনা করছেন, শিক্ষাষ্টকমের ৩য় শ্লোকে চৈতন্যদেব বলছেন, এটা আপনারা শুনেছেন অনেকবার, তৃণালপি শুনিচে ন তরুণীব সহিষ্ণুনা অমানি ন মানদে ন কীর্তনিয়া সদাহরি, তৃণের ঘাসের মতো সহিষ্ণু হব আর তরুর মতো তৃণের মতো নিচু হব আর গাছের মতো সহিষ্ণু হব, যে যে মান পাওয়ার যোগ্য নয় তাকে মান দান করব, আর সদা ভগবানের নাম গান করব। এই ছোট্ট দুটি লাইনকে ব্যাখ্যা হলো, ভাবানুবাদ হলো চৈতন্য চরিতামৃত। অসম্ভব সুন্দর কথা বলছেন, উত্তম হইয়া আপনাকে মানে প্রেরণাভম, দুই প্রকারে সহিষ্ণুতা করে বৃক্ষ সম, নিজে উত্তম হয়েও নিজেকে
একেবারে তৃণ ঘাসের মতো, তৃণমূল নয় ঘাসের মতো নিজেকে একেবারে নরম করে রেখেছে। হ্যাঁ, দুই প্রকারে এক গাছ দুই প্রকারের সহিষ্ণুতা পালন করে। কেমন কোন প্রকারে বলছেন, বৃক্ষ যেমন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মইলে করে পানি না মগয়। গাছকে যখন কাটা হয় তখন সে একটা শব্দ করে না, দেখবেন উফ আহ কোনো শব্দ নেই। আমাদের একটু হাত ধরলেই ব্যাস আমরা চিৎকার করতে থাকি। ফেসবুকে একটা ছবি দেখছেন, একটা বাচ্চাকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, সে হা দাঁত বার করে হাসছে, আর তার মা এরকম চোখ বন্ধ করে বসে আছে, বলছেন ওর ব্যথা এর প্রাণে এসে প্রবেশ করেছে। আমাদের অবস্থা সেরকম, কিন্তু বৃক্ষ তাকে কেটে ফেলা হচ্ছে, তথাপি তিনি কিছু বলছেন না। শুকাইয়া মইলে করে পানি না মাগায়, শুকিয়ে মরেও গেলে তিনি এতটুকু জল চান না। যেই যা মাগায় তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে করে আনেরও রক্ষণ। যে যা চেয়েছে, যে ফল চেয়েছে তাকে ফল দিয়েছে, যে ফুল চেয়েছে তাকে ফুল দিয়েছে, যে পাতা চেয়েছে তাকে পাতা দিয়েছে, যে কাঠ চেয়েছে তাকে কাঠ দিয়েছে। ফিরেও কিছু চাইনি, তার বদলে কিছু বলেও নি। বলছে এমনকি ঘর্ম মানে রোদ্দুরের তাপ, বৃষ্টি সমস্ত কিছু সহ্য করে অনের রক্ষণ, অন্যদের যে রক্ষণ করে। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। নিজে উত্তম হয়ে তাকে কি করতে হবে, তাকে বৈষ্ণবকে নিরভিমান হতে হবে। জীবের সম্মান দিবে জাগি জানি কৃষ্ণ অধিষ্ঠান, সামনের যে লোকটা তাকে স্বয়ং ইষ্ট জ্ঞান করে তাকে সম্মান দিতে হবে। এই মতো হইয়া যেই কৃষ্ণ নাম লয়, শ্রীকৃষ্ণ চরণে তার প্রেম উপজয়। যদি ভগবানের নামে নাম আমাদের হৃদয়ে আসা চাই, তাহলে কিন্তু বড় একটা গুণ চাই। এইগুলো যদি হয় আমাদের, তবে আমাদের হবে। তাই তিনি কি করলেন, তিনি প্রণাম করলেন নত জানু হয়ে। এতক্ষণ এসেছেন কেশব এতটুকু সম্মান দেখাতে পারছেন না, কারণ তার এত অহংকার। সেই অহংকারের খোল থেকে তিনি বেরিয়ে আসতে পারছেন না, তাই ঠাকুর নিজে নিচু হয়ে প্রণাম করলেন। গিরিশ ঘোষের বর্ণনা আছে, গিরিশ ঘোষ ঠাকুর নিচু হয়েছেন দেখে গিরিশ খানিকটা নিচু হয়েছেন, ঠাকুর আবার নিচু হয়েছেন, গিরিশ আরো খানিকটা নিচু হয়েছেন। যতটা নিচু হন গিরিশ, ঠাকুর তার চেয়ে বেশি নিচু হয়ে যান। প্রণাম অস্ত্রে তিনি কেশবকে ঘায়ল করে ফেললেন, প্রথম ঘায়ল করলেন তার জ্ঞান অস্ত্রে, দ্বিতীয় ঘায়ল করলেন তার প্রণাম অস্ত্রে। পুথিকার লিখছেন, মেঘ ভেদি গিরিশৃঙ্গ অহংকার মান, ভারে যার সর্বসহা ধরা কম্পমান, চূর্ণ চূর্ণ হয়ে পড়ে ধুলার সমান, হানিলে শ্রী প্রভুদেব নমস্কার বান, ভুবন মোহন স্বর শ্রীকণ্ঠ প্রভুর, ত্রিতাপের মহাতাপ শুনে হয় দূর, সুন্দর মধুর হাসি বদন মণ্ডলে, ধনজন নাশত্রস্ত সেও দেখে ভুলে, গুণের সাগর প্রভু আশ্চর্য কথন, বারে খেরিলে নহে কবু বিস্মরণ, মানুষ দেখিয়া মুগ্ধ কি কারণ হয়, বলিতে নাই কো সাধ্য বলিবার নয়। বলছেন শুধু এভাবে তিনি করতেন না, বলছেন মেঘ ভেদি গিরিশৃঙ্গ, আমাদের অহংকারের গিরিশৃঙ্গ কেমন না, যা মেঘকেও ভেদ করে ওপরে উঠে যায়, এত অহংকার। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন সেই গিরিশৃঙ্গকে চূর্ণ চূর্ণ করেন, কিভাবে না নিজে নত হয়ে, তিনি তার মানি মাথাটাকে আমাদের সামনে এমনভাবে নত করে দেন যে আমরা বাধ্য হই তার সামনে নত হতে। পুথিকার বলছেন, আর কি করে তিনি আমাদের মনকে চুরি করেছেন, বলছেন ভুবন বহন স্বর শ্রীকণ্ঠে প্রভু, ঠাকুর গলার স্বর, সে স্বর যে একবার শুনেছে, মহাপুরুষ মহারাজের বর্ণনা আছে, বলছেন সকালে উঠে ঠাকুর যখন ভগবানের স্মরণ করতেন, এত মিষ্টি যে স্বর, সে স্বর শুনলে পাষাণ পাথরও গলে যায়, এত সুন্দর এত মিষ্টি স্বর, সেই স্বরের কথা বা গান যে শুনেছে। ভুবন মোহন স্বর শ্রীকণ্ঠে প্রভুর, ত্রিতাপের মহাতাপ শুনে হয় দূর, সেই কথা শুনলে তার মানুষের হৃদয়ের যে মহাতাপ সেটি চলে যায়। আর কি, সুমন্দ মধুর হাসি বদন মণ্ডলে, এ তো আমরা নৃত্য দেখছি, তার ছবির সামনে দাঁড়ালে তার সেই ডিভাইন স্মাইল, আমি তো বলি রোম্যান্টিক স্মাইল, মানে দেখামাত্র প্রেম উপজয় আর কি, দেখামাত্র মনের ভেতরে প্রেম এসে উপস্থিত হয়। প্রেম মানে তাকে ভালোবাসার ইচ্ছা জাগে, যে লাভ এট ফার্স্ট সাইট, এর মধ্যে এমন সুন্দর যে তাকে দেখামাত্র তিনি সমস্ত মন প্রাণ হরণ করে। পুথিকারের বর্ণনা আছে, তিনি যদি প্রথম দেখেছিলেন, বলা আছে যে চোখের ভেতর দিয়ে তিনি প্রবেশ করলেন, এসে হৃদয়ের ভেতরে ঢুকলেন, ঢোকামাত্র যেখানে যত দেব দেবী ছিল সবাইকে সরিয়ে দিলেন, দিয়ে নিজে জ্ঞাত হয়ে বসে থাকলেন।
সমস্ত হৃদয়টা তিনি অধিকার করে রাখেন, কারুর সঙ্গে ভাগ করেন না। সে বিস্কিটের বিজ্ঞাপনের মতো এসাদের ভাগ হয় না, ঠিক সেইরকম ভাবে শ্রী রামকৃষ্ণ বসে আছেন। বলছেন, সুমন্দর মধুর হাসি বদন মণ্ডলে ধনজন নাশতাস্ত্র সেও দেখে ভুলে। যে সবসময় ভয় পায় এই বোধ হয় আমার বাড়ির লোকজন মারা গেল, এই বোধ হয় আমার টাকা পয়সা কম হয়ে গেল, সেও ঠাকুরের সেই দিব্য হাসি দেখে হতবাক হয়ে যায়। গুণের সাগর প্রভু আশ্চর্য কতন, বারে ফেরিলে নহে কবু বিস্মরণ। বলছেন আপনারা চেষ্টা করে দেখবেন, এটা পরীক্ষা করে দেখতে পারেন, পুঁথিকার যে কথাটা বলছেন, বলছেন এমন গুণের জিনিস আপনি যদি নিজেও চেষ্টা করেন যে তাকে আর দেখবেন না, তার ছবির দিকে তাকাবেন না, কিন্তু তিনি আপনার মনোজগতে এমন ছাপ ফেলে রাখবেন যে যতবার আপনি তাকে ভোলার চেষ্টা করবেন ততবার আরো দৃঢ় ছবি তার প্রকাশিত হবে আমাদের হৃদয়ে। মানুষ দেখিয়া মুগ্ধ কি কারণ হয়, বলিতে নাহিক সাধ্য বলিবার নয়। মানুষ কি দেখে মুক্ত হয় কেউ জানে না, কিন্তু বলার সাধ্য নেই, কারণ এক অনুভবের অবস্থা, অবাঙ মনুষ্য গোচরণ। শেষ করছেন পুঁথিকার একটা সুন্দর গল্প বলে, কেশবে কহিয়া আর কথা দুই চারি, ফিরেলেন সেই দিন মন করি চুরি, বেল ঘড়িয়ার বহু লোকে প্রভু দেবে, পরিচিত বিশেষত মানে ভক্তিভাবে, তার মধ্যে মুখুজ্জে গোবিন্দচন্দ্র নাম, সর্বাধিক করিতেন প্রভুর সম্মান, ভাগ্যবান তাই প্রভু তাহার ভবনে, করিলেন সংকীর্তন ভক্তগণ সামনে, যেইখানে শ্রেভ প্রভুর পরে পদগুলি, সেই মহাপুণ্য ধাম মহাতীর্থ বলি, এক কর্মে কোটি কর্ম হয় সমাধান, গমন করেন যেথা প্রভু ভগবান, আরে মন শুনো শুনো লীলার কৌশল, জ্ঞান ভক্তি প্রদায়িনী শ্রবণ মঙ্গল। বলছেন জয়গোপাল সেনের বাগানে সব কাজকর্ম হয়ে গেল, তিনি যে উদ্দেশ্যে ছিলেন সে তার কাজ হয়ে গেল, তিনি কেশবের হৃদয়ে ঢোকার কথা ছিল তিনি হৃদয়ে ঢুকলেন, শুধু নয় তিনি হৃদয় হরণ করে নিয়ে গেলেন, ঠাকুরের স্টাইলটাই তাই হরণ করে। পুঁথিকার বর্ণনা করেছেন, বিমানে বিমানে খেলা ডাকাতি দিনের বেলা শততলা হৃদয়ের কুলি। পুঁথিকার নিজে বলেছেন যে তিনি আমার হৃদয়কে চুরি করেননি, তিনি আমার হৃদয়কে ডাকাতি করেছেন। চুরি আর ডাকাতির মধ্যে বেসিক একটা ফারাক আছে, চোর আসে সামনে যা পেলো তুলে নিয়ে চলে গেল, ডাকাত অমনটি করে না, ডাকাত লিখে পাঠায় অমুক তারিখে আসবো তোমার বাড়িতে, আমরা সমস্ত প্রহরার ব্যবস্থা রাখলাম, সেই মশাল নিয়ে আসবে, হারে রে রে করতে করতে এসে সবার সামনে থেকে সব কিছু চুরি করে নিয়ে যাবে। ঠাকুরের স্টাইলটাই তাই, তিনি হৃদয়কে হরণ করে নিতেন, সেই ডাকাতি করে নিয়ে গেলেন কেশবের হৃদয়কে, কিন্তু তিনি জানেন যে এই যে তার হৃদয়কে আমি হরণ করে নিয়েছি, এই হৃদয়ের উদ্ধারের জন্য এবার সে দক্ষিণেশ্বরে আমার কাছে যাবে, সীতাহরণের মতো তার অবস্থা। এরপরে তিনি গোবিন্দ মুখুজ্জের বাড়িতে গেলেন, যে বাড়িতে গোবিন্দ মুখুজ্জে তাকে ভীষণ ভালোবাসতেন। ঠাকুর সেখানে কীর্তন করলেন, আনন্দ করলেন, সমস্ত কিছু করলেন। পুঁথিকার লিখছেন, ভাগ্যবান তাই প্রভু তাহার ভবনে, করিলেন সংকীর্তন ভক্তগণ শুনে, যেইখানে শ্রীপ্রভুর পরে পদধূলি, সেই মহাপুণ্য ধাম মহাতীর্থ বলি। ঠাকুরের পায়ের ধুলো যেখানে পড়েছে সেই জায়গা মহাপুণ্য ধাম হয়। দেখুন, ইটকাঠ পাথরে তৈরি বলরাম বসুর বাড়ি, 100 বার ঠাকুর এসেছেন ওই জায়গাটায় নেচেছেন, এ ঘরে সবটুকুতে তার নাচে তার পায়ের ধুলো আছে, সেই কারণে মূলটাতে আমাদের পা দিতে দেওয়া হয় না, কার্পেট দিয়ে ঢাকা থাকে, তলায় মূল জিনিসটা আছে, মূল মেঝেটা আছে এখনো তলায়। বলছেন যেখানে, দেখুন সে সময় ছিল বলরাম বসুর বাড়ি, শ্রীরামকৃষ্ণ তাতে পায়ের ধুলো দিয়ে কি করলেন, বলরাম মন্দির বাড়ি থেকে মন্দিরে রূপান্তরিত করলেন। ভাগবতে বলছে যে যেখানে যেখানে ভগবান যান এবং ভগবানের ভক্তরা যান সেই জায়গা তীর্থক্ষেত্রে পরিণত হয়। কেন না, ভগবানের ভক্ত ভগবত ভক্তরা হৃদয়ে করে সেই গদাধারী বিষ্ণুকে বয়ে নিয়ে যান। আপনি যেখানেই যান না কেন, শ্রীরামকৃষ্ণকে সঙ্গে করে বয়ে নিয়ে যাচ্ছেন, আপনার মধ্যে দিয়ে সেই শ্রীরামকৃষ্ণের পায়ের ধুলো সেই বাড়িতে পড়ছে, একটা বড় আশার কথা। আমাদের শেষ করব সেই শোকাতুরা ব্রাহ্মণীর গল্পটা বলে। শোকাতুরা ব্রাহ্মণীর বাড়িতে ঠাকুর গিয়ে পৌঁছেছেন, গান হয়েছে, নাচ হয়েছে, ক্লারিওনেট বাজনা হচ্ছে, সব হয়েছে, বেশ শান্ত হয়ে সবাই বসেছে। শোকাতুরা ব্রাহ্মণী ঠাকুরকে বলছেন, একটু ঘরে আসুন, ভেতরের ঘরে আসুন। ঠাকুর বলছেন, কেন গো? বলছেন, না ভেতরে একটু জল খাবার দেওয়া হবে। ঠাকুর বলছে, এখানেই এসে সকলের সাথে খাই। বলছেন, না গুনুর মা শিখিয়ে দিয়েছে ঘরেতে নিয়ে আসতে, তাহলে ঘরে যদি নিয়ে তিন তার পায়ের ধুলো যদি ঘরে পড়ে তাহলে মরলে ঘর কাশি হয়ে যাবে, মরলে আর কোনো গোল থাকবে না। ঘর কেমন করে কাশি হয়?
আপনারা যখন কাশি যান তখন প্রথমে চিন্তা করেন রাবড়ি খাবো, মালাই খাবো, বেনারসি শাড়ি কিনবো, পানমৌড়ি মশলা কিনবো, এসব কিনবো, এরপর ভাবেন কি ভাবেন, গিয়ে আগে বিশ্বনাথ দর্শন করবো, অন্নপূর্ণা দর্শন করবো, তিল ভাণ্ডেশ্বর দেখবো, ভগবৎ স্মরণে যাবো, কাশি ভাবা মাত্র বিশ্বনাথের অনুভব হবে। ঠিক সেই রকম ভগবান যেখানে পায়ের স্পর্শ দিলেন সেই স্থানের চিন্তা করা মাত্র, সেই স্থান দেখা মাত্র আমার মনে পড়বে ভগবানের কথা। আর তাই বলছেন মরলে আর কোনো গোল থাকবে না। সাধারণত মরলে তো আমাদের গোলই থাকে, বেশি প্রদীপের আলো জ্বলছে, সেই আছে, এটা একটা চুক্তি করেছে। এক ভদ্রলোক মারা যাচ্ছেন, জিজ্ঞেস করছেন তুমি কোথায়, বলছেন আমি আছি, বউ বলছেন আমি আছি, বলছেন বড় খোকা, বলছে সেও আছে, মেজ খোকা, বলছে সেও আছে, ছোট খোকা, বলছে সেও আছে, বলছে তাহলে দোকানটাকে চালাচ্ছে, মানে ব্যবসাদার যে দোকানটা সেটাকে চালাচ্ছে। তখনও মরবার সময় তার মনে হচ্ছে ব্যবসাটা তার ঠিকঠাক মতো চলছে না। ঠাকুর তাই দেখাচ্ছেন কেমন করে বাড়িকে মন্দিরে রূপান্তরিত করতে হয়। সেখানে ভগবানের অধিষ্ঠান হলে তাঁর কথা চিন্তা করতে করতে চিন্তা করতে করতে আমাদের শরীর যাবে, অন্তিমে সেই বিষ্ণুলোক আমরা পাব। পুঁথিকার তাই বলছেন এক কর্মে কোটি কর্ম হয় সমাধান, গমন করেন যেথা প্রভু ভগবান, আরে মন শুনো শুনো লীলার কৌশল, জ্ঞান ভক্তি প্রদায় নিঃশ্রবণ মঙ্গল। বলছেন এক কর্ম তার পাদস্পর্শে, যদি আমরা বিশ্বাস করি ঠাকুরের ওই কাঁচ কাঠের ছবি এনে বসিয়েছি মানে ঠাকুর এখানে এসে অধিষ্ঠান করেছেন, এই এক কর্মে আমাদের সমস্ত কিছু শেষ হয়ে যায়, তখন আমাদের তাই ভগবানের লীলা শোনা, ভগবানের আগমন শোনা, আমাদের ভগবানের লীলার কথা শোনা আমাদের সার্থক হয়। কেন, দুটি জিনিস হয়, এক হয় জ্ঞান হয় আর এক ভক্তি হয়। ঠাকুর বলেছেন কি জানা আমাদের জরুরি, বলছেন এদের সবচেয়ে জানা জরুরি আমি কে, আর দুই হচ্ছে আমার সঙ্গে এদের কি সম্পর্ক। ভগবানকে স্থাপন করা, ঘরের মধ্যে স্থাপন করার মূল উদ্দেশ্য তাই, তিনি কে, তিনি আমার হৃদয়ের অধীশ্বর, আর আমি কে, না আমি তার প্রিয়, আমি তার প্রাণপ্রিয়, আমি তার আদরের। তাহলে দেখবেন যখন আমরা মনে করি ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করি তখন আমরা খারাপ কাজ করতে পারি না। সেই রবীন্দ্রনাথ লিখছেন না যেথা আমি যাই, বলছেন তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপনে, তিলক অন্তর হলে কি জানে কি কথা, তোমারই করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আর কবু হবে না তো পথহারা। সেখানে এক জায়গায় আছে যে যখনই কখনো বিপথে যদি ভ্রমিতে চাকে এ দিদি, অমনীয় মুখ হেরি পলক এসে সরম এসে হয় সারা। ঠিক সরম এসে হয় সারা, যখন আমরা ভগবানকে স্থাপন করি, যদি বিশ্বাস করি যে ভগবান আমার ঘরে এসে স্থাপিত হয়েছেন, আমার সেই ছোট্ট খাটের পাশে, আমার ছোট টেবিলে, কিংবা আমার ঠাকুর ঘরে, কিংবা আমার বসবার ঘরে কোথাও যে স্থাপিত হয়েছে, তাকে যদি জীবন্ত ভেবে নিই তাহলে আমরা বুঝতে পারি, আমরা অনুভব করা উচিত আমাদের যে তিনি উপস্থিত আছেন, তার সামনে অন্য কোনো কিছু করা যায় না। শেষ করবো আরেকটা কথা বলি, আমাদের যখন দুর্গা পূজা হয় তখন বলা হয় যে তিনটে জিনিসের কথা ভাবতে, মা আমাদের তিথিময়ী, মা আমাদের বিধিময়ী, মা আমাদের ভাবময়ী। ঠিক ঠিক তিথিতে শুরু করে ঠিক ঠিক তিথিতে শেষ করতে হবে, ঠিক ঠিক বিধি ফলো করে পূজাটা সমাধান করতে হবে, কিন্তু তিথি আর বিধি ঠিক রাখতে গিয়ে ভাবটা নষ্ট করা চলবে না, কারণ তিনি ভাবটিকে গ্রহণ করেন। তাই এই ভাবটা যদি আমরা রাখি, ভগবানকে আমরা এনে বসিয়েছি, আমরা ঠিক ঠিক মতো তার সাধন ভজন করব, ঠিক সময়ে তাকে ডাকব, আর এই তার এই বিধি আর তিথি ঠিক রাখতে গিয়ে কখনো তার অমর্যাদা তোমা তার তার মানের এতটুকু ক্ষুণ্ণ করব না, এই বোধটা আমাদের ভেতরে যদি আমরা জাগাই তাহলে দেখবেন আপনার এই ইটকাঠ পাথরের ঘর বললে কেউ হয়তো বলবে না অমুক দিদির মন্দির, কিন্তু আপনি ফিল করবেন ঘর থেকে সেটা মন্দিরে রূপান্তরিত হয়েছে। ভগবানের কাছে প্রার্থনা যেন আমাদের সকলের বাইরের ঘর অন্তরের ঘর মন্দিরে রূপান্তরিত হয়। আজকের মতো পুঁথিপাঠ এখানেই শেষ, আবার আপনাদের সঙ্গে আগামী মাসের শেষ বুধবার সেদিনকে দেখা হবে। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী,
রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে অধম ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।